Assalamu alaikum. Bismillahi rahmani rahim. In the name of Allah, the most merciful, the most gracious. আমি এফটিভিতে এসে খুব প্রাউড ফিল করি এবং সবসময় এই কথাটা বলি যে আমরা ট্যাক্সের উপরে কাজ করি, ট্যাক্সের উপরে রিসার্চ করি, নন প্রফিট অর্গানাইজেশন, এবং আমাদের কিছু এনবিআর এর কিছু সিনিয়র সদস্য এবং যারা প্রফেশনাল তারা আমাদের সাথে যুক্ত আছে, সেজন্য আমি অলওয়েজ ফিল প্রাউড। আমি মনে করি আমাদের ছেলেরা যারা ট্যাক্সের উপরে আপনার এই এই যে ইন্টারেস্ট নিয়ে আগ্রহ নিয়ে এসব শিখছে, আমি আশা করি তাদের এই শিক্ষাটা গ্রামে গঞ্জে পর্যন্ত যেভাবে এনবিআর চাচ্ছে, এনবিআর এর উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত রেখে এরা ডেফিনেটলি দেশের উন্নতিতে, দেশের ট্যাক্স কালেকশনে অনেক একটা সহায়ক ভূমিকা রাখবে। এবং এফসিটিপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এবং উপদেষ্টা, এবং আমরা গর্ববোধ করি যে স্যারের হাত দিয়ে এই এফসিটিপির যাত্রা, এবং খুব সুন্দরভাবে আজকে 12তম ব্যাচ, আমাদের প্রথম ব্যাচ থেকে 12তম ব্যাচ চলছে পিজিডিটিএম পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ট্যাক্স ম্যানেজমেন্ট উইথ জয়েন্ট কোলাবোরেশন অফ আইবিআর অফ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটি থেকে যুক্ত আছেন আমাদের প্রফেসর ডাক্তার মোহাম্মদ এইচ আর জোয়ারদার স্যার। আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ইভিনিং। অসংখ্য ধন্যবাদ এখানে আমাকে কিছু বলার জন্য বলেছেন। আসলে যতবারই এই এফসিটিভির কোনো প্রোগ্রাম হয়, আমার যত ব্যস্ততা থাক না কেন, পারিবারিক যত কিছুই থাকুক, আমি চেষ্টা করি এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করার জন্য। আমি মোহাম্মদ এইচ আর জোয়ারদার, ডিরেক্টর আইবিআর ইনস্টিটিউট অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক রিসার্চ অফ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এফসিটিভি কর্তৃক আয়োজিত অনলাইন সিপিডি প্রোগ্রামের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এফসিটিভি একটি রিসার্চ ওরিয়েন্টেড নন প্রফিট অর্গানাইজেশন এবং সবসময় দেশের কল্যাণের দক্ষতা উন্নয়ন ও সমাজে কর সচেতনতা বৃদ্ধি করাই এফসিটিভির মূলত প্রধান কাজ উদ্দেশ্য। এবং এফসিটিভির সাথে আমরা অনেক বছর ধরে আইবিআর তথা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জড়িয়ে আছে। তারই ধারাবাহিকতায় এফসিটিভির সম্মানিত সদস্যদের জন্য আপনারা নিশ্চয়ই জেনেছেন যে ব্যাচ 1-12 ব্যাচ, 12টা ব্যাচ, তার মানে অনেক 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 সদস্য অলরেডি জয়েন করেছে, অনেকে এখানে পড়াশোনা করেছেন। এর জন্য সদস্যদের জন্য ফাইন্যান্স অ্যাক্ট 2021 এন্ড বাজেট ইমপ্লিমেন্টেশনের উপর দক্ষতা বৃদ্ধি করার জন্য অনলাইন সিপিডি আয়োজন করেছে। আমি মনে করি নিঃসন্দেহে এটা খুব ভালো এবং প্রশংসনীয় উদ্যোগ। এফসিটিভির চেয়ারম্যান মহোদয় ও সিপিডি প্রোগ্রাম আয়োজক কমিটিকে আমি এর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ এখন অনেক 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 সম্ভাবনার দেশ, অনেক এগিয়ে যাচ্ছে, সামনে ইনশাআল্লাহ আরো এগিয়ে যাবে। বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হতে যাচ্ছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি অন্তত ব্যক্তিগতভাবে আই ফিল ইট। ইনকাম ট্যাক্স ও ভ্যাট কাস্টম শিক্ষার গুরুত্ব দিন দিন বাড়ছে, যেটা আজ থেকে 10 বছর 15 বছর 20 বছর আগে যা ছিল এখন অনেক বেড়েছে। এফসিটিভির কর শিক্ষা ও সমাজে কর সচেতনতা বৃদ্ধি করার জন্য যে কাজ হাতে নিয়েছে তা দেশের উন্নয়নে যেমন কাজে লাগবে, তেমনি সমাজে দক্ষ ও মেধাবী ট্যাক্স প্রফেশনাল তৈরি হবে আনডাউটেডলি। এটা নিয়ে আমার মনে হয় না আমাদের কারো সন্দেহ আছে। আর আইবিআর ইনস্টিটিউট অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক রিসার্চ অফ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং এফসিটিভি যৌথভাবে আমরা পিজিডিটিএম পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ট্যাক্স ম্যানেজমেন্ট ডিগ্রি প্রদান করছি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করছি। এবং শুধু আমি না, ইভেন আমাদের ডিগ্রি যারা নিচ্ছে, এখানে পড়াশোনা যারা করছেন, তারাও এই বিষয়টা সমানভাবে গুরুত্ব উপলব্ধি করছে। ট্যাক্স ডিপ্লোমা বিদগণ দেশের উন্নয়নে অনেক অবদান রাখতে পারবে বলে এটা আমার দৃঢ় বিশ্বাস। ট্যাক্স ডিপ্লোমা বিদগণের আমি সাফল্য কামনা করছি। আজকের এফসিটিভি কর্তৃক আয়োজিত অনলাইন সিপিডি প্রোগ্রামের কিনোট প্রেজেন্টার গণের মাধ্যমে ফাইন্যান্স অ্যাক্ট 2021 এবং বাজেট ইমপ্লিমেন্টেশনের বিষয়ে অনেক কিছু জানতে পারবো বলে আমার 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 ধারণা, এবং আমি এটা বিশ্বাস করি এফসিটিভি তার কাজের মাধ্যমে এগিয়ে যাচ্ছে জেনে খুব ভালো লাগছে। এবং
এর পার্টনার হিসাবে আইবিআর আইবিআর একসাথে কাজ করে যাচ্ছে, এফসিডিবি ভ্যাট ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রস্তুত করেছে এবং এনবিআর এর অনুমোদন লাভ করেছে, জেনে আমি খুব আনন্দিত। যার মাধ্যমে ট্যাক্স ডিপ্লোমা বিদগণ এফসিডিবির সদস্যগণ নিজের দক্ষতা আরো বৃদ্ধি করতে পারবে বলে আমি মনে করি। আমি আজকের অনলাইন সিপিডি প্রোগ্রামে সাফল্য কামনা করছি। উপস্থিত সবাই আছেন এখানে, আমার অনেক প্রিয় ব্যক্তিত্ব আছেন। সবাই প্রথম মুজাফফর আহমেদ স্যারকে, আমার অনেক একজন প্রিয় ব্যক্তিত্ব। এখানে আরো আছে আব্দুল মান্নান ভাই আছেন, সালমা করিম আপা আছেন, মনোয়ার ভাই আছেন, জাহাঙ্গীর ভাই তো আছেনই, আরো অনেকেই আছেন, এবং সর্বোপরি আমাদের স্টুডেন্ট, আমাদের প্রফেশনালগণ যারা আছেন তাদের সকলের সাফল্য কামনা করছি, আমাদের অতিথিগণের সাফল্য কামনা করছি, এবং এফসিটিভি এবং আইবিআর অফ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উত্তরোত্তর উন্নতি করুক, এগিয়ে যাক, সেই সাথে এগিয়ে যাক আমাদের বাংলাদেশ। থ্যাংক ইউ জাহাঙ্গীর ভাই ফর ইনভাইটিং মি টু হ্যাভ ফিউ ওয়ার্ডস অন দিস স্পেশাল অকেশন। থ্যাংক ইউ স্যার, আপনাকে চমৎকার আপনার বক্তব্যের জন্য। যে আপনি, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পক্ষ থেকে আপনি এসেছেন। আমাদের সাথে যুক্ত আছেন নাসরিন বেগম ম্যাডাম। ম্যাডাম, ইউ আর দ্য এডিশনাল সেক্রেটারি অফ দ্য মিনিস্ট্রি অফ ল অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, এবং ম্যাডাম নাও হি ইজ ওয়ার্কিং অ্যাজ এ মেম্বার অফ দ্য বাংলাদেশ কম্পিটিশন কমিশন। সবপ্রিয় মুখ, সকল উজ্জ্বল তারকা আমাদের বাংলাদেশের এই সেক্টরটিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, সকলকে আগাবো এই সেকেন্ড সেশনের জন্য আমার পক্ষ থেকে। আমি তো বিদায় নিয়েছি প্রথম সেশনে, এই সেকেন্ড সেশনে সকলকে জানাচ্ছি স্বাগতম আপনাদের পক্ষ থেকে, এফসিডিবি থেকে। তো আমি সকলকে এই কথা বলবো যে আমি বিগত 3 থেকে 3.5 ঘন্টা এই প্রথম সেশনে ছিলাম, আমার খুব ভালো লেগেছে। প্রত্যেকটা ব্যাচের প্রত্যেকটি আমাদের সদস্যরা তাদের যে গবেষণা ধর্মী যে উপাত্ত বা তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন, উপস্থাপন করেছেন, সেটি অত্যন্ত, আমি বলবো যে এটি শুধুমাত্র আমাদের সদস্যদের জন্য নয়, এটি আমাদের যারা তাদেরকে এই এই কাজটির মধ্যে, এই তাদের এই ডিপ্লোমা কোর্সে তাদেরকে যারা অধ্যয়ন করেছেন, তাদেরকে সহায়তা করেছেন, তাদেরও উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। সেই জন্যই এত সুন্দরভাবে সুতুর্যভাবে এই আমাদের আজকের প্রতিপাদ্য বিষয়ের উপরে তারা তাদের তথ্য উপস্থাপন করেছেন, তারা চুলচেলা বিশ্লেষণ করেছেন, তাদের আঙ্গিকে তারা বলেছেন যে কোন কোন জায়গায় কি কি ধরনের সংশোধন এসেছে, সংশোধনে কিছু ভালো দিকও বলেছেন, কয়েকটি দিককে নিয়ে তাদের মধ্যে অস্পষ্টতা রয়েছে সেটিও তুলে ধরেছে। সবাইকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি মনে করছি যে আমরা এখন সেশন সেশনে শোনার জন্য প্রস্তুত। ধন্যবাদ ম্যাডাম আপনাকে আপনার চমৎকার বক্তব্যের জন্য। আমাদের অ্যাডভাইজার এফসিটিভি এবং আমাদের ফাউন্ডার, আমাদের ফ্যাকাল্টি মেম্বার এফসিটিভি, এবং সম্প্রতি স্যারের একটা বইও বের হয়ে যাচ্ছে, স্যারের জন্য আমরা এফসিটিভি গর্বিত। স্যার, আমাদের সংক্ষেপে একটু বলে তারপরে প্রেজেন্টেশনে পরে পরবর্তীতে যাবে, তা আমি এই মুহূর্তে স্যারকে অনুরোধ জানাবো সংক্ষেপে কিছু বলে আমাদের প্রেজেন্টেশন শুরু করে দেওয়ার জন্য। আমাদের ডক্টর আব্দুল মান্নান শিকদার স্যার, ওভার টু ইউ প্লিজ। ধন্যবাদ মানিক ভাই আপনাকে, আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি অত্যন্ত আনন্দিত। আমি প্রফেসর মুজাফফর স্যারকে ধন্যবাদ জানাই, চমৎকার বক্তব্য রেখেছেন। আমাদের নাসরিন বেগম স্যার, উনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, এবং স্যারের সাথে আমার দীর্ঘ সময় কাজ করার সুযোগ হয়েছিল আমি যখন দ্বিতীয় সচিব ছিলাম ভ্যাট পলিসিতে। আমাদের মনোয়ার ভাই আছেন এফসিএন, আমাদের আরো অনেক অনেকের নাম বলতে পারছি না এখানে, আমাদের জয়েন্ট সেক্রেটারি ডক্টর মোহাম্মদ ইউসুফ, আমার অত্যন্ত স্নেহভাজন, এবং আপনারা অনেকেই বলেছেন গবেষণা হচ্ছে না, কিন্তু গবেষণা কিন্তু হচ্ছে, আমাদের ইউসুফ কিন্তু প্রতিনিয়ত গবেষণা করে যাচ্ছেন, আমাদের আকবর আছে সেও ভালো গবেষণার কাজে অত্যন্ত পটু পারদর্শী, আমাদের তারেক হাসান আছে আমি দেখেছি এখানে যুক্ত আছে, ভবিষ্যতে একজন ভালো গবেষক, ইতিমধ্যে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে এবং আরো করছে, আমি আশা করব তারা এই বিভিন্ন সেক্টরে গবেষণা করে তারা এই ট্যাক্স সিস্টেমকে, যে কথা বলা হলো যে ট্যাক্স দিতে চায় না কেন মানুষ, কেন আমরা ট্যাক্স যেভাবে পাওয়ার কথা সেভাবে পাই না, সেই বিষয়গুলো আমার মনে হয় যে সুরাহা হবে ভবিষ্যতে, অনেকটা সহায়ক হবে এই সমস্ত গবেষণা কার্যক্রম। এবং একই সাথে এফসিটিভি যেটা করছে, আমি মনে করি যে এটা একটা মাইল ফলক বাংলাদেশে, এফসিটিভি 12তম ব্যাচ তারা
অংশগ্রহণ করতে যাচ্ছে এবং এইভাবে এফসিটিবি এগিয়ে যাক। এফসিটিবি জাতীয় রাজস্ব বোর্ডের এবং সরকারের একটি সহায়ক শক্তি হিসেবে আমি বিবেচনা করি এবং এখান থেকে যারা বের হবে তারা এক একজন প্রফেশনাল হবে। এবং আমি খুব গর্বিত হই যখন যে এফসিটিবি সেকেন্ড ব্যাচ বা ফার্স্ট ব্যাচ থার্ড ব্যাচের কোন পার্টিসিপেন্ট তারা ভালো কাজ করছে এবং তারাও এখন ভ্যাটের উপরে অনেক দক্ষতার সাথে তারা জ্ঞান বিতরণ করছে বা এই ইনফরমেশন গুলো মানুষের মধ্যে বিতরণ করছে। এটা অত্যন্ত আশাপ্রদ। আমরা চাই এফসিটিবি দক্ষ জনগোষ্ঠী সৃষ্টি করুক, ট্যাক্সের উপরে একজন দক্ষ ব্যক্তি সৃষ্টি করুক, যে কিনা যে উদ্দেশ্যে এফসিটিবি প্রতিষ্ঠিত হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড সেখান থেকে উপকৃত হবে, সরকার সেখান থেকে উপকৃত হবে এবং বাংলাদেশে একটি ট্যাক্স কালচার প্রতিষ্ঠার জন্য এফসিটিবি কাজ করবে। রকিবুল কবির বলেছেন যে টেকনোলজি বেসড ট্যাক্স সিস্টেম, আমি মনে করি উনি চমৎকার একটি কথা বলেছেন। জাতীয় রাজস্ব বোর্ড সেই পথেই কিন্তু হাঁটছে। আপনারা জানেন যে টেকনোলজি ছাড়া আমরা অনলাইন বেস ছাড়া আমরা কিন্তু নতুন আইন নতুন ভ্যাট আইনের যে সাকসেস সেটা কিন্তু আমরা পাবো না, সফলতা পাবো না। আমরা অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশে যে ভ্যাট অনলাইন প্রজেক্ট যেটা হয়েছিল সেটা কিন্তু অনেকাংশে সফল হয়েছে এবং এখন ভ্যাট নিবন্ধন অনলাইনে নেওয়া যাচ্ছে, রিটার্ন অনলাইনে যাচ্ছে এবং প্রায় 12-13টা মডিউল কিন্তু লাইভে চলে আসছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে অনলাইনে সমস্ত রিটার্ন নেওয়া। জাতীয় রাজস্ব বোর্ড অন্যান্য যে প্রজেক্ট গুলো নিচ্ছে, NSW আপনারা জানেন, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো, সেই প্রজেক্ট কাজ করছে 2023 সালের মধ্যে 39টি স্টেক হোল্ডারকে একসাথে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে এবং সেখানে আমদানিকারক রপ্তানিকারক কোনো তথ্যের জন্য তার কোথাও যাওয়ার প্রয়োজন নেই, অনলাইনে সব তথ্য চলে আসবে একটা জায়গায়। তো এইভাবে বন্ড অটোমেশন হচ্ছে, আমাদের ইনকাম ট্যাক্সের অটোমেশন হচ্ছে। তো সবকিছু মিলে জাতীয় রাজস্ব বোর্ড কিন্তু টেকনোলজির দিকে হাঁটছে। টেকনোলজি ছাড়া কিন্তু আসলে আপনার এই ট্যাক্সকে আপনি যে কোনো সিস্টেমকে যদি ইজি করে দেন, সিস্টেমকে যদি আপনি মানে ইজি কমপ্লায়েন্সের ব্যবস্থা করে দেন, ইজ অফ ডুইং বিজনেস সূচক যদি আপনার উন্নত হয়, তাহলে কেবলমাত্র আপনার এই ট্যাক্স সিস্টেমটা কার্যকর হবে। তো আমি আশা করব যে আজকের এই যে সেশন সিপিডি, এটার মাধ্যমে আমরা বাজেটের যে চেঞ্জগুলো এসছে সেগুলো আমরা জানতে পারবো এবং আমাদের এটা অনেক কাজে লাগবে। এফসিটিবি তার সাথে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। স্যার এখন আমাদের সামনে প্রেজেন্টেশন দিবেন ডক্টর আবু ইউসুফ স্যার। হি ডিড হিজ পিএইচডি ফ্রম অস্ট্রেলিয়া, নাও হি ইজ দা জয়েন্ট সেক্রেটারি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স গভর্নমেন্ট অফ বাংলাদেশ। স্যার একসময় ভ্যাটের ছিলেন এবং ইউএসএইড এর ভ্যাট স্পেশালিস্ট ছিলেন এবং স্যার এখন এই ভ্যাট সম্পর্কে রিসার্চ করেন এবং এইচডি নিয়ে এবং স্যার প্রতিনিয়ত এবং আমাদের স্টুডেন্ট মেম্বারদেরকে যেভাবে এনকারেজ করেন এবং সহযোগিতা করেন, আমরা কৃতজ্ঞ এফসিটিবির পক্ষ থেকে স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি। ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ স্যার, টু প্রেজেন্ট ইওর টু দ্য সেশন, ওভার টু ইউ স্যার প্লিজ। আমি সবাইকে ধন্যবাদ দেই আজকে যারা এখানে উপস্থিত আছেন এবং যারা বিশাল কর্মযোগ্য পিছনে কাজ করছেন, বিশেষ করে এফসিটিবির চেয়ারম্যান এবং তার টিমকে। আমি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করতে চাই। আমরা খুব গর্বিত যে আমাদের সাথে আজকের প্রধান অতিথি ডক্টর আব্দুল মান্নান শিকদার স্যার আছেন। সো আমি এবং আকবর, যে ক্ষেত্রে আমরা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আমরা উত্তর দিতে পারবো না, আশা করি স্যার আমাদের পক্ষে সেই প্রশ্নগুলো নেবেন, স্যারকে অনুরোধ করব। এবং আকবরের সাথে সুর মিলিয়ে আমিও বলতে চাই যে মান্নান শিকদার স্যার সামনে আসলে প্রেজেন্টেশন দেওয়া, এটা আমাদের জন্য একটা ভয়ের ব্যাপার, কোথায় কি ভুল হয়ে যায়। তো তারপরেও স্যার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মোজাফর স্যারকে শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করতে চাই। প্রথমে আমি যেভাবে প্রেজেন্টেশনটা সাজিয়েছি সেটা হচ্ছে, প্রথমে আমি আইনের যে চেঞ্জগুলো সেগুলো যতদূর সম্ভব বলবো, সব বলবো না, কিছু কিছু জায়গায় দাঁড়ি কমা সেমিকোলন খুব সামান্য ক্লারিক্যাল মিস্টেক হয়েছে সেগুলো আমি বাদ দিয়েছি। আইনের পরিবর্তনগুলো বলার পরে আমি বিধি পরিবর্তনগুলো বলবো এবং উল্লেখযোগ্য প্রায় সবগুলো এসআরওকেই আমি কভার করার চেষ্টা করেছি, ছোটখাটো কিছু এসআরও ছাড়া সেগুলো একটুখানি বলবো, তারপরে আমরা আমাদের প্রেজেন্টেশন শেষ করবো এবং প্রশ্নের উত্তর সেশনে যাব। প্রথমেই আমরা যদি ভ্যাট আইনে যাই তাহলে আমরা দেখব যে এখানের ক্ষেত্রে কিছু, যেমন রিপ্রেজেন্টেটিভ, আমাদের ভ্যাট আইনে প্রতিনিধি একটা কথা আছে এবং আমাদের আইনটা বাংলায়, আমরা প্রেজেন্টেশন করছি ইংরেজিতে। তো রিপ্রেজেন্টেটিভ বলতে আগে শুধু কোম্পানির সিইও কে বোঝানো হতো,
এখন কিন্তু এটা ডেলিগেট করা হয়েছে, অর্থাৎ সিইও অথবা তার মনোনীত প্রতিনিধিকে আমরা রিপ্রেজেন্টেটিভ বলবো বর্তমান পরিবর্তিত আইন অনুযায়ী। এটা সুবিধা আছে, আপনারা জানেন সুবিধা কি, আমি আর ব্যাখ্যা করি না। তারপরে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে একটা পরিবর্তন আসছে যেটা আগে ছিল না। আপনারা জানেন যারা ভ্যাট আইন নিয়ে কাজ করেন যে আমাদের নতুন ভ্যাট আইনে দুটো গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে, একটা হচ্ছে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের কিছু তালিকা আছে, কিছু ট্রানজ্যাকশনস আছে, আর ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের কয়েকটা তালিকা দেওয়া আছে কি কোন ক্ষেত্রে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হবে, কোন ক্ষেত্রে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হবে। তো এবারে যেটা করেছে যে যদি কেউ আন্ডার পেমেন্ট করে কিংবা ট্যাক্স কম আদায় হয়, কম আরোপিত হয়, তাহলে আমাদের ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের সুযোগ থাকবে। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের ডেফিনেশনে এটাকে ইনক্লুড করা হয়েছে। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে আরেকটা জিনিস আনা হয়েছে, আমি খুব ডিটেইল বলছি না কারণ আপনারা এটা জানেন, আমি প্রিভিয়াসটা আগে দিচ্ছি। আপনারা যদি খেয়াল করেন একটা টেবিলের প্রথমে হচ্ছে সাবজেক্টটা আমি বলেছি, তারপরে প্রিভিয়াস মানে হচ্ছে আমাদের বাজেটের আগ পর্যন্ত কি ছিল, মানে থার্ড জুনে আমাদের বাজেট হয়েছে, বাজেটের আগ পর্যন্ত কি ছিল, আর থার্ড জুন থেকে আমাদের বাজেটের চেঞ্জটা কি হয়েছে। চেঞ্জটা হয়েছে যেমন আমার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা আগে ছিল ইন্টারেস্ট ফাইন পেনাল্টি এগুলো, এখন এর সাথে বকেয়া করটাও যোগ হয়েছে, খেয়াল করতে হবে। তাহলে বকেয়া কর থাকলে সেটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তারপরে পাঁচ নম্বরে দেখেন ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট 2-103, আপনারা জানেন যে সেকশন 2-103 এ ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ডেফিনেশন, অর্থাৎ কোন কোন আইটেম গুলো ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হবে সেটা আপনার বলা আছে। তো আগে ছিল যে এক্সপোর্টের ক্ষেত্রে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হতো, এই ধরনের একটা প্রভিশন ছিল, এবারে বাজেটে এটাকে বাদ দেওয়া হয়েছে, বাদ দেওয়া হয়েছে। এবং আমি মনে করি যে এনবিআর ডিড দ্য রাইট থিং, কারণ আসলে এক্সপোর্টের ক্ষেত্রে আমরা জানি যে গ্লোবাল লিটারেচারে বলে যে এক্সপোর্টের ক্ষেত্রে এক্সপোর্টকে এনকারেজ করার জন্য ইনপুট ট্যাক্স ক্রেডিট বা কেউ রিবেট বলে, রিবেট সিস্টেমটা আছে, সেজন্য ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে রিবেট করা হয়েছে। তারপরে সেকশন 5 এ যদি আপনারা যান, সেন্ট্রাল রেজিস্ট্রেশনের ব্যাপার আছে একটা, আপনারা জানেন যে আমাদের সেন্ট্রাল রেজিস্ট্রেশনের যে সুযোগ ছিল সেটা আপনার টোবাকো প্রোডাক্টস এর ক্ষেত্রে, অর্থাৎ সাপ্লাই অফ টোবাকো তামাকজাত পণ্য সরবরাহের ক্ষেত্রে বলা হয়েছে যে সেন্ট্রাল নিবন্ধনটা প্রযোজ্য হবে না। এবং এর কারণ হিসেবে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে টোবাকো থেকে সরকারের একটা বড় ধরনের রাজস্ব আসে আপনারা জানেন, এবং এটাকে যাতে আমরা আরো ইনক্রিজ মনিটরিং এ রাখতে পারি, প্রত্যেকটার আলাদা আলাদা রেজিস্ট্রেশন, আলাদা অ্যাকাউন্টস, হ্যাঁ, এভাবে খুব ক্লোজ মনিটরিং এর জন্য এটা করা হয়েছে। আচ্ছা, এখানে 7 নম্বর যে এটা খুব সংক্ষেপে আমি এভাবে বলতে চাই যে আমাদের আইনে ছিল, প্রথমে ছিল যে সবকিছু কমিশনার করবে, আপনারা হয়তো জানেন, না জানলে এখন জেনে রাখতে পারেন যে সবকিছুই কমিশনারের ক্ষমতা ছিল নতুন আইন 2012 ভ্যাট আইনে। তারপরে কিছু কিছু ক্ষেত্রে কমিশনার থেকে এটা ডেলিগেট করা হয়েছে। এবারে যেটা ভালো কাজটা হয়েছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ক্যান্সেলের ক্ষেত্রে কমিশনারের ক্ষমতাটা ডেলিগেট করে বলা হয়েছে কনসার্নড অফিসার করতে পারবে। এতে যেটা হবে যে আমাদের আকবর বলেছিল যে কমিশনার এত ব্যস্ত থাকে, যদি সকল ক্ষেত্রে ওনাকে ইনভলভ করা হয় এবং সকল কাজের দায়িত্ব ওনাকে দেওয়া হয়, তাহলে আসলে এটা একদিকে যেমন করদাতা বা সেবা গ্রহীতাদের জন্য দেরি হবে, সময় লাগবে, অন্যদিকে ট্যাক্স অফিসের কাজও স্লো হয়ে যাবে, কারণ প্রত্যেকটা কাজেই কমিশনারকে সময় দিতে হবে। তো এটা একটা ভালো কাজ হয়েছে, আমরা জানি যে ডেলিগেশন করার প্রয়োজন হয়। তারপর সেকশন 19-2 ভ্যাট এজেন্টের বিষয়ে যে দায় দায়িত্ব ছিল, সেক্ষেত্রে ভ্যাট এজেন্টের উপর সব দায় দায়িত্ব ছিল, সবকিছু, মানে নন রেসিডেন্টদের যত দায় দায়িত্ব, রেসপন্সিবিলিটি, সবকিছু দায় দায়িত্ব ভ্যাট এজেন্টের উপর ছিল। এটা আসলে খুব মানে কঠিন ছিল, যারা ভ্যাট এজেন্ট হবে তাদের জন্য এটা খুব অসহনীয় বলে মনে হয়। সে কারণে এনবিআর টা আমি বলবো যে ভালো কাজ করেছে যে নন রেসিডেন্টদের যদি কোনো ডিউস থাকে, ট্যাক্স পেনাল্টি ফাইন, সেগুলোর জন্য কিন্তু আপনার নন রেসিডেন্ট কে দায়ী করা হবে, এজেন্ট কে নয়। এখানে এগুলো ছোটখাটো পরিবর্তন, যেমন সাপ্লাইজ অফ জিরো রেটেড সার্ভিসেস, জিরো রেটেড সার্ভিসেস বলতে বাংলাদেশে বোঝাচ্ছে, বাংলাদেশ থেকে যেগুলো বাইরে সাপ্লাই হবে সেগুলো বলা হচ্ছিল যে জিরো রেটেড হবে, এবং সেই ক্ষেত্রে একটুখানি ল্যাঙ্গুয়েজটা জটিল ছিল, হ্যাঁ, বলা হচ্ছিল ইজ অফ এ কাইন্ড দ্যাট ইজ রিসিভড বাই অ্যান ইন্ডিভিজুয়াল এট দি টাইম এন্ড প্লেস হোয়ার ইট ইজ গিভেন, এখানে এগুলো আননেসেসারি কথাবার্তা ছিল, এখন
খুব সহজ, বাংলাদেশের বাহিরে এক্সপোর্ট হলেই কে পেলো, কে সার্ভিস পেলো, এই ধরনের কমপ্লেক্সিটি গুলো নাই, সেটা এক্সপোর্ট হিসাবে বিবেচিত হবে। আর তারপরের যেটা 10 নম্বর, এটা আপনারা জানেন যে আমাদের নতুন আইনে একটা জিনিস ঢুকানো হয়েছে, অ্যাডভান্স ট্যাক্স। এটা প্রথম বছরে 5% ছিল, তারপরের বছরে ম্যানুফ্যাকচারারদের জন্য 4% করা হয়েছে, এবং এবার সেটা কমিয়ে 3% করা হয়েছে। তাতে ম্যানুফ্যাকচারারদের একটুখানি সহনীয় অবস্থা হবে, তবে আমাদের আমাদের স্টুডেন্টরা এবং যারা করদাতা এবং যারা আমাদের দেশের শিল্প আরো বিকশিত হোক এটা চান, তারা বলেন যে আসলে তাই, তাদের বক্তব্য এবং হয়তোবা সঠিক যে আসলে ম্যানুফ্যাকচারারদেরকে এই ধরনের এটি থেকে বাইরে রাখাটাই উচিত। থ্যাংক ইউ। তারপরে একটু এরপরে ইনপুট আউটপুট কোএফিশিয়েন্ট নিয়ে বলা হয়েছে যে রেজিস্টার্ড আর এনলিস্টেড পারসন, আমি সংক্ষেপে বলে দিই না পড়ি, যে আগে ছিল সবার জন্য ইনপুট আউটপুট কোএফিশিয়েন্ট অর্থাৎ 4.3 দিতে হবে। আপনারা সবাই আজকে এটা নিয়ে খুব বিতর্ক হয়েছে, আমি খুব এনজয় করেছি আজকে আমাদের যে বিভিন্ন ব্যাচ প্রেজেন্টেশন করেছে তাতে 4.3 নিয়ে অনেক আলোচনা হয়েছে, এবং সেখানে আলোচনায় আসছে যে আমাদের নতুন বাজেটে সার্ভিসকে ইনপুট আউটপুট কোএফিশিয়েন্ট থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি উত্তর দিয়ে যেতে চাই, যদি আপনারা সবাই শুনতে পারেন স্টুডেন্টরা, সেখানে বলা হয়েছিল যে ইনপুট আউটপুট কোএফিশিয়েন্ট 4.3 কি 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ফার্মের ক্ষেত্রে হবে কিনা, এবং সবাই বলেছে যে হবে না, কারণ এটা ক্লিয়ারলি রুল 21 বলে দেয়া হয়েছে। কিন্তু সেখানে আরেকটা প্রশ্ন আসছিল প্রেজেন্টেশনের সময়ে যে যারা রপ্তানিকারক তাদের ক্ষেত্রে দিতে হবে কিনা, এটা আইনে খুব ক্লিয়ারলি আসেনি, কিন্তু আসলে তাদেরকে দিতে হবে, এবং দিতে হবে এর যুক্তি হচ্ছে যে আমরা জানি যে 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড রুল যে 21 মূলত যাদেরকে মিন করা হয়েছে তারা হচ্ছে যাদের আপনার বন্ড লাইসেন্স আছে এবং তারা 100% এক্সপোর্ট করে, এবং আপনারা জানেন তাদের ডেটা থেকে একটা কোএফিশিয়েন্ট বা সহগ থাকে, এটা রিল্যাক্স। কিন্তু যারা এমনি দেশীয় উৎপাদক এবং তারা কিছু অংশ রপ্তানি করে, যাদের বন্ড লাইসেন্স নাই, আসলে তাদের ড্যাডো বা অন্য কারো কাছ থেকে তেমন কোনো কোএফিশিয়েন্ট নেই, খেয়াল রাখবেন ইনপুট আউটপুট কোএফিশিয়েন্ট নেই। সো তাদের যেহেতু ইনপুট আউটপুট কোএফিশিয়েন্ট নেই এবং 4.3 থেকেও যদি তাদেরকে রিল্যাক্স করা হয়, তাহলে আসলে ভবিষ্যতে তাদেরকে অডিট করা খুব কঠিন হবে, সে বিবেচনায় এক্সপোর্টারদেরকে আসলে ইনপুট আউটপুট কোএফিশিয়েন্টটা দিতে হবে, 4.3 দিতে হবে। এটা আমার বিভিন্ন ব্যাচের যারা পার্টিসিপেন্টস আপনারা যারা প্রশ্ন করেছেন তারা শুনে রাখতে পারেন, এবং এটা নিয়ে আমি গ্যাপে অলরেডি NBR এর যারা পলিসিতে কাজ করছে তাদের সাথেও কথা বলেছি, তারাও আমার সাথে একমত পোষণ করেছে। তারপরে সেকশন 46(1), এটা আপনারা জানেন যে সেকশন 46(1) হচ্ছে রেয়াতের সেকশন, এবং আজকে প্রথম ব্যাচ থেকে 12 ব্যাচ পর্যন্ত আপনারা যারা এখন এখানে আমার আমাদের প্রেজেন্টেশনটা শুনছেন, তারা মনে রাখবেন যে যদি আমি বারবার আপনাদেরকে বলেছি শুধু পরীক্ষার জন্য নয়, আপনার আপনি যদি একজন দক্ষ ভ্যাট এজেন্ট কিংবা কোনো প্রতিষ্ঠানের ভ্যাট এক্সিকিউটিভ হিসাবে কাজ করতে চান, তাহলেও কিন্তু আপনার এই রেয়াত অর্থাৎ সেকশন 46টা খুব ভালো করে বুঝতে হবে যে কোথায় কোথায় আপনি রেয়াত নিতে পারবেন, কোথায় রেয়াত নেওয়ার ক্ষেত্রে বাধা আছে। যেমন আমাদের এই রেয়াতের এখানে যে শব্দটা, দুটো শব্দ শুধু যোগ করা হয়েছে, আগে যা ছিল তাই আছে, শুধু সামনে অ্যাকসেপ্ট এক্সপোর্ট বলা হয়েছে, অ্যাকসেপ্ট এক্সপোর্ট ভ্যাট পেইড অন পারচেজ অফ ইনপুটস ফর সাপ্লাই অফ সাচ প্রেসক্রাইব গুডস অর সার্ভিসেস অন হুইচ দি রেট অফ ভ্যাট ইজ বিলো 15% অফ ফিস। অর্থাৎ মূল বক্তব্যটা হচ্ছে আপনারা যখন পুরোটা মিলিয়ে পড়বেন সেখানে বলা হচ্ছে যদি 15%-এর নিচে কেউ, মানে স্ট্যান্ডার্ড রেটের নিচে কেউ ভ্যাট পে করে, এবং যদি কেউ ফিক্সড হারে নির্দিষ্ট হারে ভ্যাট পে করে, তাহলে তারা রেয়াত পাবে না। কিন্তু এটাতে সমস্যা ছিল যেটা, আসলে এক্সপোর্টের ক্ষেত্রে আপনারা জানেন যে রেয়াত পাওয়া যায়, এবং এক্সপোর্টের ক্ষেত্রে রেয়াত হচ্ছে 0%, জিরো রেটেড, কেমন? তো সেই ইনঅ্যাডিকুয়েসি অর্থাৎ আইনের একটুখানি অসম্পূর্ণতা দূর করার জন্যই এই সংশোধনীটা এনেছে। আরেকটা জিনিস 46(1), একদম লাস্টের পয়েন্টটা, এটাও খুব সংক্ষেপে আমি বলে দিই যে এর মূল বক্তব্য হচ্ছে যে যে মূল্যে আপনি র মেটেরিয়াল কিনেছেন, র মেটেরিয়ালের চেয়ে কম মূল্যে যদি আপনি সাপ্লাই করেন কোনো পণ্য, অর্থাৎ আপনি ধরেন একটা কম্পিউটার কিনলেন,
সরি একটা কম্পিউটার আপনি সাপ্লাই দিলেন, কম্পিউটারটা সাপ্লাই দিলেন আপনি 30,000 টাকা বা 20,000 টাকা, কিন্তু দেখা গেছে যে ওই কম্পিউটারের জন্য আপনি যে র ম্যাটেরিয়াল বা ইনপুট দেখিয়েছেন সেটার দাম হচ্ছে 21,000 টাকা, অথচ আপনি কম্পিউটারটা শো করছেন তারও চেয়ে কম দামে, সেই ক্ষেত্রে আপনি রেয়াত পাবেন না। আচ্ছা, এখানে আমরা একটু এক মিনিট সময় নেই, এখানে একজনে চ্যাট বক্সে একজনে বলেছে যে আমাদের 4.3টাকে অনলাইনে কম্প্যাটিবল করতে হবে। এটা আসলে 4.3 কেন, আমি তো মনে করি যে আমাদের সবকিছু আস্তে আস্তে আমাদের কম্প্যাটিবল করতে হয়, এবং যেটা আপনারা জানেন যে নতুন ভ্যাট আইনটার প্রবক্তা যারা ছিল তারা যে কথাটা বারবার বলেছে যে নতুন ভ্যাট আইন বা আইনটা করা হবে একটা অনলাইন এনভায়রনমেন্টে বাস্তবায়নের জন্য, এবং তার কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন রিটার্নটা সাবমিশন শুরু হয়েছে এবং অনলাইনের রেজিস্ট্রেশন বাড়ছে। আমি একটু তোমাকে সাপ্লিমেন্ট করতে পারি? হ্যাঁ প্লিজ। এটা 4.3 অলরেডি অনলাইন করা হয়েছে, জানিয়েছে যে 4.3 এখন অনলাইনে দেওয়া যাবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি ভেরি ওয়েলকাম নিউজ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে তো আমরা আমাদের যে চ্যাট বক্সে যেটা আসছে যে আমাদের যে পার্টিসিপেন্ট এটা করেছেন তার জন্য বলছি এটা ভেরি গুড নিউজ যে এটা অলরেডি মানে ইয়া হয়ে গেছে, কম্পেটিবল হয়ে গেছে। আমি আপনার স্যারকে ধন্যবাদ দিই। তো 14 নম্বর যে আমার সিরিয়াল সেখানে আমরা দেখছি ইনপুট ট্যাক্স পেতে গেলে আপনার ইনপুট ট্যাক্স পাওয়ার জন্য ইয়ে লাগে, কি লাগে, মূসক চালান লাগে। তো এখন বলা হচ্ছে যে কিছু কিছু প্রতিষ্ঠানের গ্যাস ওয়াটার ইলেকট্রিসিটি টেলিফোন বিলকে বিলের বিলকে ভ্যাট চালান হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে। এখন এটাকে বিজনেস ফ্রেন্ডলি করার জন্য বলা হচ্ছে বিল ইস্যুড বাই দ্য কনসার্ন অথরিটি ইন দি কেস অফ টেকিং ক্রেডিট অফ দি ভ্যাট পেইড অন গ্যাস ওয়াটার ইলেকট্রিসিটি ব্যাংক ইন্স্যুরেন্স পোর্ট টেলিফোন সার্ভিস, এই সমস্ত ক্ষেত্রে তাদের বিলগুলোকেও আপনার 6.3 হিসাবে গণ্য করা হবে। অর্থাৎ এখানে একটু ফ্লেক্সিবিলিটি বাড়ানো হয়েছে, মানে এনবিআর বলেছে যে আগে যেগুলো ছিল তাদের বাইরে ব্যাংক ইন্স্যুরেন্স পোর্ট তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের সার্ভিসের যে বিলটা সেটাও কিন্তু মূসক চালান হিসাবে গণ্য হবে। তারপরে যেটা অলরেডি আমরা বলেছি যে এক্সপোর্টের ক্ষেত্রে যেটা আছে সেটা আপনার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের তালিকা থেকে বের করে দেওয়া হয়েছে, বিলুপ্ত করা হয়েছে, করে এটাকে আমরা ক্রেডিটের তালিকায় ইনক্লুড করেছি। আচ্ছা, এখানে আগে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নেওয়ার জন্য অনেক লম্বা সময় ছিল, সেটাকে একটুখানি সময় কমিয়ে আনা হয়েছে। অর্থাৎ আগে ছিল 6 মাস 6টা ট্যাক্স পিরিয়ড, এখন এটা যে পিরিয়ড সেই পিরিয়ড এবং তার পরবর্তী পিরিয়ডের মধ্যে এটা ক্লেম করতে হবে। তারপরে সেকশন 82 তে আপনার এটা অলরেডি আমাদের স্টুডেন্ট, এখানে একটু আমি তোমাকে সাপ্লিমেন্ট করি কারণ পরে ভুলে যাব, এখানে কিন্তু কমানো হয় নাই বরং বাড়ানো হয়েছে, কমতেও পারে বাড়তেও পারে। আগে বলা ছিল যে কোনো পণ্য যখন অ্যাডসোর্সে কর্তন করা হবে বা পণ্য যখন সাপ্লাই হবে, সাপ্লাই হওয়ার 6 মাসের মধ্যে এটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে, ইনক্রিজ ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট 6 মাসের মধ্যে করতে হবে, 6 মাসের মধ্যে না করলে সেটা কিন্তু তামাদি হয়ে যাবে। এখন বলা হচ্ছে যে এক্ষেত্রে কি হতো, অনেক সময় দেখা যাচ্ছে সাপ্লাই দিল কিন্তু পেমেন্টটা হচ্ছে না, পেমেন্টটা 7 মাস পরে হচ্ছে, সে কিন্তু তখন আর ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট সাপ্লায়ার করতে পারতো না, ক্লিয়ার। কিন্তু এখন বলা হচ্ছে যে যখন পণ্য বা সেবা গ্রহণকারী যখন টাকাটা পেমেন্ট করবে সেই মাসে অথবা তার পরবর্তী মাসে, তার মানে এখানে 1 বছরও হতে পারে, 12 মাসও হতে পারে, আবার 2 মাসও হতে পারে, 1 মাসও হতে পারে। আচ্ছা, তাহলে এক্সপায়ারের জন্য সুবিধা হয়েছে যে সরকারের প্রায় সকল সংস্থাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এবারে নতুন করে যেটা আসছে সেটা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মদের উপরেও এই দায়িত্বটা দেওয়া হয়েছে, তাতে তারা যাতে ভ্যাট অফিসারদেরকে সহায়তা করে এবং ভ্যাট অফিসাররা তাদের কাছ থেকে সহায়তা চাইতে পারবে, এবং অন্য আরেকটা জায়গায় আপনার ওদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এর দেওয়ার ব্যাপারেও বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এখন আমরা ধারা 85 এ যাই, অর্থাৎ অর্থ আইনের মাধ্যমে ধারা 85 এ ফাইন পেনাল্টির ক্ষেত্রে কি বলা হয়েছে। এখানে কিছু কিছু ক্ষেত্রে ফাইন পেনাল্টির অ্যামাউন্টটা রেশনালাইজ করা হয়েছে, যেমন এখানে 85(1) এর 6(ঝ) এবং ড, এগুলো তো এগুলো মূলত ওই যে ট্যাক্স কম দেওয়া বা ট্যাক্স পরিহারের একটা ইয়ে ছিল, এগুলোতে আগের ব্যাপারটা ছিল যে একটু বেশি ড্রাস্টিক ছিল, সেটাকে আমি যদি ভুল না করে থাকি এটা দ্বিগুণ ছিল, এটাকে এখন ইভেডেড ট্যাক্সের সম পরিমাণ করা হয়েছে। আর 90 কতে একটা নতুন
ধারার একটা পার্ট 90 এর পরে 90 ক যোগ করা হয়েছে যে ম্যান্ডেটরি সাবমিশন অফ অ্যানুয়াল অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গত বছরের মানে গত অর্থ বছরের অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অবশ্যই সাবমিট করতে হবে এই অর্থ বছরের প্রথম 6 কর্মেয়াদের মধ্যে তো এটা এটার অনেকগুলো আসলে ইফেক্ট আছে একটা ইফেক্ট হচ্ছে একটা মাইন্ডের মেন্টাল একটা ইফেক্ট আছে যে আমার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম থেকে আমার স্টেটমেন্ট সাবমিট করতে হবে সব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম হয়তো করদাতা যেভাবে চাইবে ঠিক সেভাবে করে না করে তারা তাদের কোড অফ কন্ডাক্ট ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এবং অডিটিং স্ট্যান্ডার্ড অনুযায়ী করবে তাতে ধারণা করা যায় যে ডকুমেন্টেশনের ফেয়ারনেস হয়তো বাড়বে এটা এনবিআর মনে করে আমরাও তাই মনে করি চেঞ্জেস ইন ভ্যাট অ্যান্ড এসডি অ্যাক্ট 2012 তে আরেকটা চেঞ্জ হচ্ছে সেকশন 111 একে অফেন্সেস রিলেটিং টু ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর টার্নওভার ট্যাক্স সার্টিফিকেট অ্যান্ড ট্যাক্স ইনভয়েস অ্যান্ড পানিশমেন্ট দেয়ার অফ অর্থাৎ 111টাকে আপনার রিপ্লেস করা হয়েছে আপনারা খেয়াল করবেন 111-র 1-কে সম্পূর্ণটা 111-1 পুরোটাই কি করা হয়েছে রিপ্লেস করা হয়েছে এবং রিপ্লেস করে আগের যে অপরাধগুলো ছিল তার সাথে উল্লেখযোগ্য যেটা আমি পুরো রিপ্লেসমেন্টটা এখানে দেইনি পুরোটা হচ্ছে মূল বক্তব্য হচ্ছে যে আপনার ব্যান্ডরোলের ক্ষেত্রে স্ট্যাম্প বা ব্যান্ডরোল আপনার উৎপাদন তারপরে এটাকে সংরক্ষণ পরিবহন মার্কেটিং এর ক্ষেত্রে যদি কোনো ধরনের জাল জালিয়াতি বা কাউন্টারফিট বা ফেক ব্যান্ডরোল ইউজ করা হয় বা ইউজ ব্যান্ডরোল ইউজ করা হয় সেই ক্ষেত্রে এটা পানিশমেন্টের আওতায় আসছে অর্থাৎ ব্যান্ডরোলের জিনিসটাকে এখানে খুব হাইলাইট করা হয়েছে অ্যাপার্ট ফ্রম দি আদার অফেন্সেস অন্য আগের অপরাধগুলোর থেকে সাথে এটা যোগ করা হয়েছে আর এখানে এটা খুব ছোট্ট জিনিস যে আগে আমাদের সেকশন 124 এ ছিল যে হাইকোর্টের রিভিশনের জন্য যেতে হবে আসলে শব্দটা রিভিশন না এটা যদি কাস্টমস অ্যাক্ট এক্সাইজ অ্যান্ড ভ্যাট আপিলের ট্রাইব্যুনালের পরে সাধারণত হাইকোর্টে যখন যায় তখন সেটা আপিল হবে আর রিভিশনটা তার পরে আসবে তো রিভিশন শব্দটা পরিবর্তে আপিল শব্দটা যোগ করা হয়েছে এখন আমরা শিডিউল গুলোর ক্ষেত্রে কি চেঞ্জ হয়েছে খুব সামান্য সংক্ষেপে একটু দেখি খুব ডিটেইল আমি সব দেই নাই উল্লেখযোগ্য দিয়েছি কিছু কিছু বাদ দিয়েছি কারণ শিডিউল গুলো আপনারা দেখবেন যেমন ফার্স্ট শিডিউলে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে হচ্ছে যে দুটো কোড একটা হচ্ছে 02-07-1190 02-07-1290 এই দুটো কোডকে আপনার ফার্স্ট শিডিউল থেকে বের করে দেওয়া হয়েছে অর্থাৎ ডিলিট করা হয়েছে আপনারা জানেন ফার্স্ট শিডিউলটা হচ্ছে যেগুলো ভ্যাট থেকে অব্যাহতি পায় তো এই দুইটা কোডের আওতায় যে সমস্ত আমাদের আপনার মনে করেন হাঁস মুরগি বা কুকুর কি এদের যে মাংস লাইভ ফাউলস যেটাকে বলি এটা কিন্তু এখন আপনার ভ্যাটের আওতায় আসলো আগে এটা কিন্তু ভ্যাটের থেকে এক্সেম্পটেড ছিল এটা ধারণা করি যে আমাদের দেশের যে পোলট্রি সেক্টর তাদেরকে একটা সুরক্ষা দেওয়ার জন্য করা হয়েছে আর পার্ট টু এই শিডিউলের পার্ট টু তে সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিসের ক্ষেত্রে অটিজম রিলেটেড সার্ভিস কে ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এটা আমি মনে করি খুবই ভালো একটা কাজ হয়েছে কারণ অটিজম একটা আসলে একটা খুব মানবিক বিষয় শিডিউলের সেকেন্ড শিডিউল হচ্ছে যে আপনার গুড সাবজেক্ট টু এসডি অ্যাট ইম্পোর্ট স্টেজ হ্যাজ বিন রিপ্লেসড যে আমদানি ক্ষেত্রে টেবিল ওয়ানটা পুরোটা রিপ্লেস করা হয়েছে অর্থাৎ যে সমস্ত আইটেমগুলোর উপরে আপনার এসডি হবে সেগুলো যেই টেবিলটা এটা পুরোটাই রিপ্লেস করা হয়েছে এটা আপনারা দেখে নেবেন এটা আসলে একটা একটা করে বলতে গেলে খুবই সময় সাপেক্ষ হয়ে যাবে এখানে উল্লেখযোগ্য যে কয়টা আছে যেমন 01-02-01 থেকে 02-06 ওই যে পোলট্রি ইন্ডাস্ট্রি যেগুলো সেগুলোর উপরে আসলে শিডিউল ভুক্ত করার মানে হচ্ছে 20% এসডি এখন আসছে যদি না আলাদা এসআরও দিয়ে এক্সেমশন দেওয়া হয় আর সাপ্লাই স্টেজে টেবিল টু তে আপনার সিরামিক বেসিন পেডেস্টাল বেসিন কমোড এক্সেপ্ট লং প্যান এটা ছিল যে সাপ্লাই স্টেজে এগুলোতে সবগুলোতে এসডি ছিল এখন এগুলোতে মধ্যে থেকে লং প্যানকে এসডি এর আওতা বহির্ভূত করা হয়েছে অর্থাৎ গ্রামে গঞ্জে মানুষ যাতে আপনার স্যানিটারি ফ্যাসিলিটি ভোগ করতে পারে এট এ চিপার প্রাইস বাথরুমের লং প্যানটাকে আপনার যেই এসডি ছিল 10% সেটা অব্যাহতি আওতা আনা হয়েছে তারপর থার্ড শিডিউল আমরা জানি আপনারা সবাই জানেন যে থার্ড শিডিউলে কি আছে থার্ড শিডিউলে আছে যে সমস্ত পণ্য বা সেবার উপরে ভ্যাট প্রযোজ্য হয় সেগুলো তো এই ক্ষেত্রে খুব বেশি চেঞ্জ হয়নি শুধু পেপার কোনের উপরে আপনার ভ্যাটটা 15% ছিল সেটাকে কমানো হয়েছে পেপার কোনটাকে বলা হয় যে এটার বাজেট বক্তৃতায় মাননীয় অর্থমন্ত্রী যে যুক্তিটা দিয়েছেন যে ক্যাপিটাল মেশিনারি প্রোডাকশন করার জন্য লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরকে
ফ্লাওরিশ করতে দেওয়ার জন্য এটা করা হয়েছে। এটা বাজেট বক্তৃতা এই ধরনের রেশনাল বলা হয়েছে এবং ধারণা করা হয় যে পেপার কোনটা লাইট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য আইটেম। আর রাউটার যেমন আপনার কম্পিউটার রিলেটেড কিছু আইটেম আছে, রাউটার, লোডেড পিসিবি, প্রিন্টেড সার্কিট বোর্ড, এগুলো এগুলোকে ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এগুলো উৎপাদন পর্যায়ে অব্যাহতি আছে। এবং এটাই বলা হয়েছে যে ভ্যাট হ্যাজ বিন ওয়েভড অন দিজ আইটেমস অ্যাজ দিজ আর এক্সেম্পটেড অ্যাট ম্যানুফ্যাকচারিং স্টেজ। ম্যানুফ্যাকচারিং স্টেজে অব্যাহতি আছে, সেই যুক্তির থেকেও বড় যুক্তি হচ্ছে আসলে এগুলো ওই ইন্ডাস্ট্রিতে যেহেতু নেই, সাপ্লাইয়ের ক্ষেত্রেও এটা উঠানো হয়েছে যাতে এগুলো মোর অ্যাফোর্ডেবল হয় এবং এর কিছু কিছু কম্পিউটারের ক্ষেত্রে ইউজ হচ্ছে। থার্ড শিডিউলে আর কি চেঞ্জ আছে, এটা এটা খুবই সুন্দর একটা ইনোভেটিভ কাজ হয়েছে যে ফার্নিচারের ক্ষেত্রে আপনার আগে যেভাবে ছিল যে শোরুমে আনলে 7.5% একটা ট্যাক্স হতো, আর দেখা যেত যে ফার্নিচার ম্যানুফ্যাকচারাররা হয়তো উৎপাদন পর্যায়ে 7.5%, শোরুমে 7.5%, 15%, তো তখন যেটা করতো তারা সরাসরি হয়তো ওখান থেকে সাপ্লাই দিয়ে দিত, এখানে ট্যাক্স ফাঁকির একটা সুযোগ ছিল। এখন এমন ভাবে চেঞ্জ করা হয়েছে যে ম্যানুফ্যাকচারাররা 7.5% দিবে যদি আপনার সরাসরি ইয়েতে যায়, শোরুমে যায়, শোরুমে 7.5%, তাহলে 7.5% এবং 7.5% 15% হলো। আর যদি ম্যানুফ্যাকচারার সরাসরি সাপ্লাই করে ফাইনাল কনজিউমারের কাছে তাহলে 15%, অর্থাৎ দুই ক্ষেত্রেই শোরুমের মাধ্যমে আনুক অথবা শোরুম ছাড়া সরাসরি বিক্রি করুক সেই ক্ষেত্রে আপনার ট্যাক্স ফাঁকির যদি সরাসরি সাপ্লাই যায় 15%, আবার যদি উৎপাদনকারী তার শোরুমে নিয়ে আসে তাহলে তার কাগজপত্র থাকলে 7.5% উৎপাদনের ক্ষেত্রে বাইর করার সময় 7.5%, মানে আলটিমেটলি 15% দুই ক্ষেত্রে হচ্ছে। তারপরে প্যারাগ্রাফ থ্রিতে এখানে কিছু সামান্য চেঞ্জ করা হয়েছে, যেমন আগে মেডিসিনে 2.4% ছিল, এখন প্রোডাক্টের নামটা খুব স্পেসিফাই করা হয়েছে। তারপরে এগুলো হচ্ছে ভ্যাট এবং সাপ্লিমেন্টারি রুলসে এখানে নতুন কিছু জিনিস আনছে, ইনক্লুড করেছে, যেমন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, তারপরে আপনার ডিমড এক্সপোর্টার, এগুলো আগে একটা সময় ছিল 1991 সনের আইনেও ছিল, মাঝখানে এগুলো কিছুটা নতুন আইনে পুরোটা হয়তো বাদ পড়েছে, কিছু কিছু জিনিস এখন সময়ের প্রয়োজনে আবার কিছু কিছু জিনিসকে নিয়ে আসছে, সেটা আর একটু পরে আমরা ডিটেইল দেখবো বিধিতে যেটা কিভাবে আনছে। একটা জিনিস হচ্ছে এখানে অ্যাকচুয়াল এক্সপোর্টার এবং ডিমড এক্সপোর্টার, এটার কিন্তু অ্যাকচুয়াল এক্সপোর্টারের ব্যাখ্যাটাও দেওয়া হয়েছে। আর এখানে রুল 18 কতে সাপ্লাই অফ গুডস এন্ড সার্ভিসেস এগেনস্ট ইন্টারন্যাশনাল টেন্ডার ইন এক্সচেঞ্জ অফ ফরেন কারেন্সি, এটার এই 18 ক রুলটাকে একটু পরিবর্তন করা হয়েছে। এখানে একের গতে একটা বিধিমালার একটা অংশ ছিল এন্ড পিআরসি ইন সাপোর্ট অফ এক্সপোর্ট ইনকাম অফ বাংলাদেশ ব্যাংক, যে এক্সপোর্ট ইনকামের সপক্ষে বাংলাদেশ ব্যাংকের থেকে প্রাপ্ত পিআরসির কথা বলা হয়েছিল। এখন বলা হচ্ছে যে না, এটা কেন সংশোধন করা হয়েছে, সংশোধনের যুক্তি হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক আসলে কোনো পিআরসি দেয় না, হ্যাঁ এটা দেয় তাদের নিজস্ব ব্যাংক, সো এটা সেই কারণে এটাকে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। আর একটা হচ্ছে যে 18 ক 2 তে কিছু সংশোধনী এনেছে, এটার উদ্দেশ্যটা হচ্ছে যে ডিমড এক্সপোর্টের যে ডেফিনিশনটা আছে সেই ডিমড এক্সপোর্টের ডেফিনিশনটাকে আরেকটু ওয়াইডেন করা হয়েছে। আগে ছিল, আগের ডেফিনেশনে ছিল যে বাংলাদেশের বাইরে এক্সপোর্ট করতে হবে, এই ধরনের একটা, আমি কিন্তু পুরোটা পড়ছি না, আমি খুব চুম্বক অংশটুকু বলছি সময়টাকে সেভ করার জন্য। এখনকার কথা হচ্ছে যে না, এগেনস্ট এনি ওয়ার্ক অর্ডার অফ এনি অর্গানাইজেশন লোকেটেড ইন অর আউটসাইড বাংলাদেশ, অর্থাৎ এখানে তার অবস্থানটা লোকেশনটা বাংলাদেশের ভিতরে হোক বা বাইরে হোক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তার এক্সপোর্টের কন্ডিশন হিসেবে সে ইন্টারন্যাশনাল টেন্ডারের বিপরীতে করছে কিনা এবং ফরেন কারেন্সিতে পেমেন্টটা পাচ্ছে কিনা, এই জন্য তাতে যেটা হবে লোকাল কোম্পানি এবং ফরেন কোম্পানির মধ্যে একটা একটা লেভেল প্লেইং ফিল্ড ডেভেলপ করবে। স্যার ব্যাক টু ব্যাক এলসি থাকলেই হবে, ওগুলা তো আছে, ওগুলা তো আপনার যে কন্ডিশন গুলো আছে এক্সপোর্টের ক্ষেত্রে সেগুলো সবগুলোই থাকবে। 18 খতে টু ইনসার্ট নিউ প্রভিশন অফ ডিমড এক্সপোর্ট অ্যাজ দেয়ার ওয়াজ নো সাচ প্রভিশন ইন দ্য রুল, 2021-22 এর আগে এই রুলে ডিমড এক্সপোর্টের বিষয়ে ক্লিয়ার কোনো প্রভিশন ছিল না, সো ডিমড এক্সপোর্টের ব্যাপারটাকে নিয়ে আসার জন্য এখানে আপনার ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে একটু আগে আমাদের যে পার্টিসিপেন্ট বললেন ওইভাবে এক্সপোর্ট করা হলে যেটা ডিমড এক্সপোর্ট হিসাবে বিবেচিত হবে সেটাই এখানে ক্লিয়ার করা হয়েছে। আরেকটা জিনিস যেটা সেটা আমরা আগে বলেছি যে ওই যে 46 এর ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট যেটা ছিল সেটা এখন আপনার ইনপুট ক্রেডিট হবে ডিমড এক্সপোর্টের ক্ষেত্রেও। রুল 18 গ যেটা
ব্যাকওয়ার্ড লিঙ্গুয়েজ ইন্ডাস্ট্রিজ এর একটা ব্যাপার নিয়ে আসা হয়েছে। আঠারোর ক আপনারা হয়তো জানেন যে আঠারোর খ গ এগুলো কিন্তু এই বাজেটের আগে ছিল না, এগুলো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি এবং ডিমড এক্সপোর্ট দুটো প্রভিশনে এনেছে। এতে আমি মনে করি যে এক্সপোর্টের বেনিফিটটা ব্যবসায়ীরা আর একটু ভালোভাবে নিতে পারবে। এখানে ভ্যাট এবং এসজি রুলস রুল 52(7) এ আছে 9.1 দিয়ে কমিশনার কাছে রিফান্ডের আবেদন করতে পারবে যে ক্ষেত্রে ভাই ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নেওয়া যাচ্ছে না, এটাকে ক্লিয়ার করা হয়েছে। 65(1) যেটা সেটাকে রিপ্লেস করা হয়েছে, যেটা অলরেডি শিকদার স্যার বললেন চমৎকার ভাবে যে যদি ট্যাক্স ফাঁকির ঘটনা থাকে এবং আরো দুই তিনটা ইস্যু আছে সেকশন 85 এ, সেই ক্ষেত্রে যেটা করতে হবে 73 আওতায় ট্যাক্স ডিটারমিনেশন করে তারপরে নির্দিষ্ট ফরম্যাটে তাদেরকে শোকজ করে তারপরে ফাইন পেনাল্টি করা হবে। এক্ষেত্রে যে জিনিসটা করতে হবে প্রথমে হচ্ছে যে ট্যাক্স ডিটারমিনেশনটা প্রথমে করে নিতে হবে, এবং এখানে ট্যাক্স মানে ট্যাক্স ইভেশন বা ট্যাক্স পরিহারের যে ঘটনাটা সেটাকেও নিয়ে আসা হয়েছে। এটা এটা আমি এখানে খুব সংক্ষেপ করেছি, এটাকে একটু সময় নিয়ে একটু 65(1) দেখলে জিনিসটা পুরো ক্লিয়ার হবে। এটা একটা নতুন ইনসার্শন আমাদের রোলে, নির্দিষ্টকৃত এইচএস কোডের বর্ণিত ক্যাপিটাল মেশিনারি এবং তার স্পেয়ার পার্টস যদি বাংলাদেশে উৎপাদিত হয়, এবং নির্দিষ্টকৃত বলতে এখানে বলেছে যে সময় সময়ে আইনের ধারা 19 এবং 126(1) অনুযায়ী যেগুলো নির্দিষ্ট করা হবে সেগুলো যদি বাংলাদেশে উৎপাদিত হয় তাহলে সাবজেক্ট টু কন্ডিশন, অর্থাৎ দুটো কন্ডিশন সাপেক্ষে সেই ক্ষেত্রে তাদের ভ্যাটটা দিতে হবে না। একটা হচ্ছে দি ম্যানুফ্যাকচারার অর প্রোডিউসার মে সাপ্লাই উইদাউট ভ্যাট, যেটা আমি অলরেডি বললাম যে তারা ভ্যাট দিবে না। তাদের ক্ষেত্রে দুটো কন্ডিশনস হচ্ছে, একটা হচ্ছে যে তাদের ভ্যাট নিবন্ধিত হতে হবে এবং রেগুলারলি তাদেরকে ভ্যাটের দাখিল পত্রটা সাবমিট করতে হবে। এটা খুব সহজ, এখানে আপনারা হয়তো অলরেডি জানেন যে আমাদের সার্ভিস S036 যেটা এয়ার কন্ডিশন বাস লঞ্চ এবং রেলওয়ে সার্ভিস, এটা আগে ছিল ওখানে লঞ্চ কথাটা বলা ছিল, এখন নতুন আইনে যেটা বলেছে যে নৌযান, খেয়াল করেন আগে ছিল শুধু লঞ্চ, এখন নৌযান বলাতে যেটা হয়েছে লঞ্চও আসবে স্টিমারও আসবে এবং ক্রুজ শিপ যেটা সেটাও কিন্তু এই সার্ভিসের আওতায় চলে আসবে, অর্থাৎ এর এই সার্ভিসের স্কোপটা একটু ওয়াইডেন করা হয়েছে। লঞ্চ বলাতে অনেকে টেকনিক্যালি হয়তো ক্রুজ শিপ বা স্টিমার বাদ এখান থেকে বেরিয়ে যেতে পারতো, অর্থাৎ আইনে একটা ট্যাক্স অ্যাভয়েডেন্সের একটা সুযোগ ছিল। আর এখানে এগুলো আমি আর ডিটেইল বলি না, এখানে দুটো একটা নতুন সার্ভিস অ্যাড করা হয়েছে 056 এর আওতায়। আপনারা জানেন যে আমাদের সার্ভিসের যে আওতা সেটা ধারা বলে এবং সার্ভিসের সেবার পরিধি বিধিমালা নামে একটা বিধিমালা আছে, আপনারা জানেন 100+ সার্ভিসেস আছে, এর মধ্যে একটা মোবাইল সার্ভিসের আওতায় আরেকটা নতুন সার্ভিসের সংজ্ঞা দেয়া হয়েছে মোবাইল ব্যাংকিং সার্ভিস প্রোভাইডার, এটা আপনারা সংজ্ঞাটা দেখবেন। আর S099.10 ইনফরমেশন টেকনোলজি এনেবল যে সার্ভিসটা ছিল সেই সার্ভিসটাকে ওই ডেফিনেশনটাকে একটু রিহল করা হয়েছে, অর্থাৎ আগের ডেফিনেশনটাকে মডিফাই করে আপডেট করা হয়েছে, সেই ডেফিনেশনটা আমি আর এখানে দিলাম না, এটা আপনারা দেখবেন বইতে আইনে এবং বইতে আছে। এখানে প্রকিউরমেন্ট প্রোভাইডার নিয়ে আজকে আমাদের স্টুডেন্টরা প্রেজেন্টেশনে অনেক কথাবার্তা বলেছে এবং রাইটলি প্রকিউরমেন্ট প্রোভাইডার এসআরওর মধ্যে বেশ কিছু ইস্যু ছিল যেগুলো নিয়ে তারা কথা বলেছে, তবে সেটার আমি জবাব দেওয়ার আগে একটুখানি বলে দেই আমাদের এবারের এনবিআর এর সংশোধনীটা একটা জিনিস ভালো হয়েছে যে এটা ক্লিয়ার করেছে যে ম্যানুফ্যাকচারার প্রকিউরমেন্ট প্রোভাইডারের বাইরে থাকবে ম্যানুফ্যাকচারার হলে, এটা আসলে আগে আমরা হয়তো পড়ে বোঝা লাগতো, এবার একদম ক্লিয়ার করে দিয়েছে। এক্ষেত্রে আমি প্রসঙ্গক্রমে বলি আমাদের যে সমস্ত পার্টিসিপেন্টস এবং আমাদের বিভিন্ন ব্যাচের স্টুডেন্টদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে প্রকিউরমেন্ট প্রোভাইডারের ক্ষেত্রে ভ্যাটের রেট হচ্ছে উচ্চ কর্তন করতে হয় 7.5%, অথচ দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে রিডিউস রেটের ক্ষেত্রে 5%ও আছে, একটু অসঙ্গতিপূর্ণ বলে তারা বলেছেন, কিন্তু এটা আসলে পুরো সঠিক নয়, কারণ 7.5% হারে উচ্চ কর্তন করলেও সে যখন তার রিটার্নটা দিবে তখন কিন্তু সে তার পণ্যের উপর যদি 5% থাকে তাহলে 5% হিসাবে পদেও দেখাবে এবং 7.5% হিসাবে তার যে ক্রেডিট সেটা থাকার পরে সেটা আলটিমেটলি
আলটিমেটলি কিন্তু তার কর ভাটটা নেট পেয়েবল করার ক্ষেত্রে তার যে রেটটা সেই রেটটি পর পেয়েবল হবে ওটা কিন্তু আপনার রিটার্নে কিন্তু অ্যাডজাস্টেড হবে। আর একটা জিনিস বলেছে তারা প্রকিউরমেন্ট প্রোভাইডারের ক্ষেত্রে যেটা হচ্ছে যে প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতিপ্রাপ্ত, প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতিপ্রাপ্ত পণ্য প্রকিউরমেন্ট প্রোভাইডারের আওতায় উচ্চকর্তন করতে হবে। তো এখানে একটুখানি সেকশন 49 সম্ভবত যেই উচ্চকর্তনের যে সেকশনটা সেখানে বলা হয়েছে অন্যবিধ উপায়ে অব্যাহতিপ্রাপ্ত। তো এখানে একটা কনফিউশন হচ্ছে যে তাহলে প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতিপ্রাপ্ত পণ্যের উপরে কি ইয়ে হবে কিনা, কারণ সেখানে তো এটাও বলা হয়েছে অন্যবিধ ভাবে অব্যাহতিপ্রাপ্ত হলে উচ্চকর্তন করতে হবে না। কিন্তু এখানে আমাদের পার্টিসিপেন্টরা একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে একটু চোখ এড়িয়ে গেছে আমাদের এই উচ্চকর্তনের এসআরওর ক্ষেত্রে কিন্তু অব্যাহতিপ্রাপ্ত যে বলেছে অব্যাহতিপ্রাপ্তের একটা সংজ্ঞা কিন্তু আমাদের আইনে দেওয়া আছে এবং আমাদের আইনে এটা একটুখানি আমি একটা মিনিট সময় নিচ্ছি, এটা আপনাদের একটু তাহলে খেয়াল করতে হবে আমাদের আইনের অব্যাহতিপ্রাপ্তর যে সরবরাহ এটা সংজ্ঞা 2-3 অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ বলতে ধারা 26 উল্লেখিত অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ বলছে, খেয়াল করেন। তাহলে আমাদের আইনের মূল আইনের ডেফিনেশনে অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ মানে হচ্ছে ধারা 26 উল্লেখিত অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ, এবং ধারা 26 যে সরবরাহ কথা অব্যাহতিপ্রাপ্তের কথা বলা হয়েছে সেটা মূলত শিডিউল 1-এ। সেই কারণে আসলে শিডিউল 1-ভুক্ত যে পণ্যগুলো তাদের যদি সাপ্লাই করা হয় প্রকিউরমেন্ট প্রোভাইডার সেটা আপনার এক্সেমশন হবে, এটা ছাড়া অন্য যে অব্যাহতিপ্রাপ্ত প্রজ্ঞাপনের দ্বারা সেটা কিন্তু প্রকিউরমেন্ট প্রোভাইডারের আওতায় উচ্চকর্তন করতে হবে, এটা আমাদের এসআরওতে ঠিকই আছে। অব্যাহতিপ্রাপ্তর সংজ্ঞা সেকশন 26, সেকশন 49 এবং আমার এসআরও এগুলো সবগুলোকে একসাথে মিলে পড়লে পরে এটা ধারণা হবে। এখন আমাদের কিছু নতুন এসআর হয়েছে সেটা নিয়ে একটুখানি আমরা বলবো, এটা খুব সংক্ষেপে বলবো কারণ এই এসআরও গুলো এক একটা এসআরও কিন্তু এক একটা স্টাডি। এবং আমাদের ডক্টর আকবর সাহেব যেটা বললেন যে এসআরওর কন্ডিশনস গুলো খুব ভালোভাবে পড়তে হবে, এসআরওর কন্ডিশনস গুলো ফুলফিল না করলে কিন্তু এক্সেমশন বা এই যে বেনিফিট গুলো দেওয়া আছে সেটা পাওয়া যাবে না। যেমন হোম অ্যাপ্লায়েন্সেস প্রোডাকশনের ক্ষেত্রে ভ্যাটের এক্সেমশন দেওয়া আছে 148, ওখানে কি কি কন্ডিশনস আছে আপনারা দেখবেন। এবং বিউটি হচ্ছে এর আগের অব্যাহতি এসআরও গুলোতে এটি কিন্তু ছিল না, এটি অব্যাহতি দেওয়া ছিল না, এবারে কিন্তু অ্যাডভান্স ট্যাক্সটাও কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে উৎপাদন পর্যায়ে, উৎপাদন পর্যায়ে উৎপাদন করার জন্য যদি তারা বিদেশ থেকে কোনো মেশিনারি বা স্পেয়ার পার্টস নিয়ে আসে, আমদানি পর্যায়ে তারা যে এটি দিবে সেটাও কিন্তু এখানে এক্সেমশনের কথা বলা হচ্ছে। তারপরে ভ্যাট এক্সেমশন এসআরও 149-এ লোকাল ম্যানুফ্যাকচারিং অফ হোম অ্যাপ্লায়েন্সেস, ব্লেন্ডার, জুস, জুসার, মিক্সার এগুলোর কথা বলা হয়েছে। 150-তে বলা হচ্ছে কম্পিউটার আইটেমস যদি লোকালি প্রোডাকশন করা হয় সেখানে কি কি আইটেম প্রোডাকশন করলে আপনার অব্যাহতি পাবে সেগুলো বলা হয়েছে। তো এবারে দেখেন নতুন কিছু এসআরও আসছে যেগুলো দেশীয় উৎপাদনকে আরো ফ্যাসিলিটেট করার জন্য, দেশীয় উৎপাদনকে কর ভার কমানোর জন্য যাতে করে আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপ করে এবং আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন হয়। আবার কিছু কিছু এসআরও আছে, সব ডিটেইল আমরা হয়তো সময়ের কারণে যেতে পারবো না, যে সেই ক্ষেত্রে পুরো এসআরওটা চেঞ্জ বা বাতিল করা হয় না, কিছু কিছু চেঞ্জ করা হয়েছে। যেমন আপনারা দেখবেন একটা উল্লেখযোগ্য এসআরও হচ্ছে এসআরও 151, এটা আপনারা একটু ভালো করে দেখবেন কারণ এই এসআরও 151 দিয়ে বেশ কিছু আইটেমকে আপনার 2019-এর যে এসআরওটা ছিল এর আগের এসআরও ছিল 239, তাতে অনেকগুলো আইটেমকে অ্যাডভান্স ট্যাক্স থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এবারের যে এসআরও এটা আগের 2019-এর এসআরও বাতিল করা হয়েছে, বাট আগের 2019 এসআরওর সবগুলো আইটেম তো রেখেছেই, এর অতিরিক্ত আরো এখানে দেখেন আমি অনেকগুলো আইটেম নতুন ভাবে অ্যাডভান্স ট্যাক্সের অব্যাহতির তালিকায় যুক্ত হয়েছে। যেমন ধরেন ইনসেকটিসাইডস, ফাঙ্গিসাইডস, হারবিসাইডস অর্থাৎ কৃষি রিলেটেড, তারপরে র সুগার অর আনরিফাইন্ড সুগার এইচএস কোড দেওয়া হয়েছে, তারপরে আনরিফাইন্ড সয়াবিন তেল, পাম অয়েল ইম্পোর্টেড বাই রেজিস্টার্ড ম্যানুফ্যাকচার ফার্ম, তারপরে আপনার কৃষির ক্ষেত্রে যে এখন দেখেন কৃষি যান্ত্রিকীকরণ এগ্রিকালচারাল মেকানাইজেশনের জন্য যে থ্রেশার মেশিন, পাওয়ার রিপার, পাওয়ার টিলার, অপারেটর সিডার, কম্বাইন্ড হারভেস্টার, এই মেশিন উইডার এগুলো কিন্তু আপনার ভ্যাটের এটি থেকে এটি এদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তারপরে স্ক্র্যাপ ভ্যাসেল, ওয়েস্টার্ন স্ক্র্যাপ, এভাবে পুরো দেখেন 1-2-3-4-5 অনেকগুলো আইটেমকে আমাদের এটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এক্সটেনশন অফ ভ্যাট
এক্সেম্পশন। এখানে অনেকগুলো এসআরও কথা বলা, আমি উইদিন ব্র্যাকেটে এসআরও গুলো দিয়েছি, আপনারা দেখবেন যে ভ্যাট এক্সেম্পশনের যে এসআরও গুলো সেগুলো তে কোন কোনটার ক্ষেত্রে 30 জুন 2021 সময় শেষ হয়ে গেছে, তো এগুলোকে এক একটার ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে 2 বছর 3 বছর 5 বছর সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের যেমন এয়ার কন্ডিশনার মেশিনের কথাই যদি বলি, তাহলে যারা এয়ার কন্ডিশনার উৎপাদন করবে তাদের আরো 3 বছর তারা সুবিধাটা পাবে। আবার যারা মোটর কার এবং মোটর ভেহিকেল উৎপাদন করবে 1800-1600 cc পর্যন্ত, তাদের 2026 পর্যন্ত তারা এই বেনিফিটটা পাবে। এক্ষেত্রে এটা একটা ওয়েলকাম নিউজ ফর ম্যানুফ্যাকচারার্স অফ ডিফারেন্ট আইটেমস হুইচ আর এনজয়িং ভ্যাট এক্সেম্পশন ফ্যাসিলিটি। এখানে সিগারেটের ক্ষেত্রে একটু সামান্য সংশোধনী আছে, সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম রিটেল প্রাইসটা হাই এন্ড হাই স্ল্যাব এর ক্ষেত্রে একটু বেড়েছে। যেমন আগে ছিল 97 টাকা এবং অ্যাবাব, এখন সেটা 102 টাকা এবং অ্যাবাব হয়েছে। আর প্রিমিয়াম স্ল্যাব আগে ছিল 128 টাকা, এখন 135 টাকা হয়েছে। তাতে আমরা ধারণা করি যে হাই এন্ড প্রোডাক্ট এবং প্রিমিয়াম ব্র্যান্ডটা দাম একটু বাড়বে, এবং ডেফিনেটলি দাম যেহেতু বাড়বে তার ট্যাক্স পোর্শনটুকু গভর্নমেন্টের ট্যাক্সও একটু বাড়বে, এবং ওই দুটো ব্র্যান্ড ডিসকারেজ হবে কিনা আমরা জানি না। কারণ আমাদের এনবিআর চেয়ারম্যান স্যার একবার একটা প্রোগ্রামে বলেছিল যে যারা এটা এটা ওয়ান কাইন্ড অফ ন্যাশ আছে, দাম বাড়লেও ওরা যে ডিসকারেজ হবে বলা যায় না। ডিসকারেজ হলেই এনবিআর খুশি, সরকার খুশি। হ্যাঁ, এটা স্যার আমাদের এখান থেকে বেশি ট্যাক্স চায় না, না না যাতে করে মানুষ কম খায়। হ্যাঁ, আর এটা স্যার আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টও আছে, আমরা সেই ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টে স্বাক্ষরকারী দেশ। তো সেই ক্ষেত্রেও আমরা বলেছি যে আমরা ট্যাক্স এবং নন ট্যাক্স সব ধরনের মেজার আমরা নিব টু ডিসকারেজ টোবাকো কনজাম্পশন। আর আরেকটা জিনিস আছে, আমাদের একটা জেনারেল অর্ডার আছে 2019-এর, এটা 10 নম্বর জেনারেল অর্ডার, ওখানে একটুখানি সংশোধনী আসছে যে আমাদের ওশান গোয়িং ভ্যাসেল ইম্পোর্ট করতে গেলে ভ্যাট এক্সেম্পশন ছিল, এবং সেই ক্ষেত্রে কন্ডিশন ছিল যে এটা 22 বছরের বেশি পুরাতন হতে পারবে না। এটা 22 বছরটাকে এখন 25 বছরে বাড়ানো হয়েছে, আর বলা হয়েছে যে এই ওশান গোয়িং ভ্যাসেলটা বাংলাদেশি ফ্ল্যাগ বহন করে এটা পণ্য পরিবহন করবে, এবং কমপক্ষে 5 বছর তাদেরকে এই কন্ডিশন পণ্য পরিবহন করে যেতে হবে, কন্ডিশন ছিল এটা। এর আগে তারা এটা বিক্রি করতে পারবে না, তো ওই সময়টা এখন 5 বছর থেকে 3 বছরে করা হয়েছে। আর দুই একটা মৌসুম ফর্মে খুব সামান্য, এটা এমন ধর্তব্যের মধ্যে না, সামান্য তারিখ কমা একটুখানি চেঞ্জ হয়েছে, এটা বলার কিছু নেই, এটা আপনারা দেখে নেবেন। মৌসুম 2.3, 6.1 এবং 11.11, এটা খুবই নগণ্য সংশোধন। এখানে আমি আমার বক্তব্য শেষ করার আগে একটা দুটো মিনিট বলতে চাই যে আমাদের ভ্যাটের যে নতুন ভ্যাট আইন এবং বিধিমালা, এটা শিকদার স্যার এটা নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন, অনেক কাজ করার সুযোগ আছে, এবং এটা আসলে একটা বড় কর্মযজ্ঞ। আমাদের স্টুডেন্টদেরও অনেক ক্ষেত্রে বোঝার সমস্যা আছে, আমার নিজেরও সমস্যা আছে, আমিও প্রতিনিয়ত পড়ে যাচ্ছি, এবং এনবিআর এর সাথে আমি খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমাদের মান্নান শিকদার স্যারের বইটা বাজারে আসছে, আমি স্যারকে কনগ্রেচুলেট করি, হার্টিয়েস্ট কনগ্রেচুলেশন। স্যারের বইটা আসার পরে যে জায়গায় গ্যাপ আছে সেগুলো অনেকটা আমরা কাটিয়ে উঠতে পারবো, যে এগুলো আস্তে আস্তে আমরা রিফাইন করে আনতে পারবো। আর শিকদার স্যার এবং আমাদের অন্য যারা আছেন, যেহেতু স্যার একটা বই লিখেছেন, ডেফিনেটলি অনেকগুলো ব্যাখ্যা আমরা স্যারের বই থেকে পাবো। আর কিছু কিছু বিষয় আছে যেটা আসলে এখনো মানে অপিনিয়নের মধ্যে ডিফারেন্সেস আছে, আমাদের মধ্যে প্র্যাকটিশনারদের মধ্যে ডিফারেন্স আছে, কিন্তু আস্তে আস্তে আমরা মনে করি যে এটা ন্যারো ডাউন হয়ে আসবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এফসিটিভিতে যারা আছেন 1 থেকে 12 ব্যাচ, তারা প্রত্যেকের এক একটা করে গ্রুপ আছে, এবং গ্রুপে একটা মেসেঞ্জার গ্রুপে তারা প্রতিনিয়ত বিভিন্ন প্রশ্ন পাঠাচ্ছে, এবং আমি চেষ্টা করতেছি ওই প্রশ্নগুলোর একটা সন্তোষজনক জবাব দেওয়ার, এবং যে ক্ষেত্রে আমি আমার বুঝতে সমস্যা হচ্ছে সেটা সেই ক্ষেত্রে আমি এনবিআর এ পলিসি উইং এবং অন্যান্য সবার সাথে আলাপ করে নিচ্ছি। যে আমাদের এফসিটিভি এখন একটা গ্লোবাল ব্র্যান্ড, মানে আমি গ্লোবাল বলতে বাংলাদেশের মধ্যে বলছি, আমাদের পার্টিসিপেন্ট যারা আছে তারা বিভিন্ন ক্যাপাসিটিতে বিভিন্ন জায়গায় অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে, এবং আমি দেখলাম আজকে তারা যে প্রেজেন্টেশন করেছে, যে সমস্ত ক্রিটিক্যাল ইস্যু নিয়ে তারা আলাপ করেছে, আসলে এটা খুবই আমি খুবই খুশি হয়েছি, এবং তাদের ক্যাপাসিটি আমি মনে করি যে খুবই বেড়েছে, এবং
এটা আরো বাড়তে থাকবে এবং এই ধরনের সিপিডি তে যারা অংশগ্রহণ করেছে ডেফিনেটলি আমরা হয়তো সব প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করে যাব আমাদের স্টুডেন্টদের যে প্রশ্ন এবং তাদের যে আপনার কনফিউশন সেটা আমরা যতদূর সম্ভব আইন এবং বিধিগত ভাবে আমরা সম্মিলিত ভাবে আমরা এখানে কিন্তু না আমরা মাননীয় স্যারের গাইডেন্সে স্যারের ভ্যাটের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং পলিসিতে কাজ করেছেন বাস্তবায়ন করেছেন আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা যেটা না পারি আমরা তাৎক্ষণিক সংশোধন করে আমরা কম্বাইন উইজডম দিয়ে আমাদের ছাত্রদের সাথে আমরা শেয়ার করব। আমি এফসিটিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার আপনার এক্সেলেন্ট প্রেজেন্টেশনের জন্য। স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কোশ্চেন এন্ড আনসার সেশনে যাব, যাওয়ার আগে আমি অনুরোধ জানাবো যে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের আমাদের দুজন কর্মকর্তা প্লাস এফসিটিভির ওনারা প্লাস আমাদের রিসোর্স পার্সন, একজন হচ্ছেন আমাদের তারিক হাসান ভাই আছেন এবং আমাদের মহিদুল ভাই আছেন। আমি রিকোয়েস্ট করবো ওনাদের একটু কথা শুনবে এক মিনিট করে। তারিক হাসান ভাইকে আমি অনুরোধ জানাবো সংক্ষেপে আমাদের একটু বলার জন্য। আমি একটুখানি আপনার অনুমতি নিয়ে আধা মিনিট তারিক সম্পর্কে এবং আমাদের মহিদুল সম্পর্কে চাই, ওরা তো নিজেদের কথা বলবে না। আমাদের এনবিআর এর অত্যন্ত লুমিনারিজদের মধ্যে এই দুইজন অফিসার, তারেক তো ইতিমধ্যে আপনার IMF এর ক্যাপ কোর্স এবং অনেক কমপ্লিট করেছেন এবং খুব বড় রিসার্চার এবং খুবই মেধাবী অফিসার এবং কাজ করেছে, তার ভ্যাটের উপরে বই আছে এবং সে খুবই নলেজেবল অফিসার, আমি তাকে খুবই প্রমিজিং মনে করি। আর আমাদের মহিদুল তো সবসময় সে লেখাপড়ার মধ্যে থাকে এবং সে অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন নিয়ে কাজ করে, অ্যাকাউন্টিং এ তার অনেক দখল, ট্যাক্স অনেক দখল। আমরা এই দুজনকে আমাদের মাঝে পেয়ে আমরা খুবই সত্যিকার অর্থে যেটা বললো আমরা খুবই অনুপ্রাণিত। আমরা তাদেরকে অভিনন্দন জানাই। থ্যাংক ইউ। প্লিজ তারিক হাসান ভাই কাইন্ডলি। আসসালামু আলাইকুম সকলকে। আমি আসলে কোনো ভূমিকায় যাব না, আমি খুবই আপ্লুত। প্রথমত আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং অত্যন্ত প্রিয় জাতীয় রাজস্ব বোর্ডের তিনজন স্যার আমার এই সিপিডি প্রোগ্রামে আছেন এবং তারা তিনজনই আমাকে অত্যন্ত স্নেহ করেন। আমাদের আজকের প্রধান অতিথি ডক্টর আব্দুল মান্নান শিকদার স্যার, ডক্টর আবু ইউসুফ স্যার এবং আকবর স্যার। স্যার আমি আপনাদের স্নেহধন্য এবং আমি আমার অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনেক রাত হয়ে গেছে, আমি আসলে বক্তব্য দীর্ঘায়িত করার কিছু নাই। আমি আমাদের এই প্ল্যাটফর্মটা নিয়ে দু মিনিট বলতে চাই, সেটা হচ্ছে যে এফসিটিভির যে উদ্যোগ এবং যে আয়োজন বাংলাদেশে কর সচেতনতা বৃদ্ধিতে, এটিকে আমরা সকলেই সাধুবাদ জানাই এবং আমরা প্রত্যয় ব্যক্ত করছি যে এই উদ্যোগের সাথে আমরা সবসময় সহযোগিতা করব। কেননা এই যে কর সচেতনতা, এটি একটি অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় এবং এর ফলে মানুষ যে আমাদের মানে ট্যাক্স সম্পর্কে যে একটা সাধারণ ভীতি, এটি যদি আমরা এই আজকে যে সিপিডিতে যে সকল প্রফেশনালসগণ আছেন তারা যদি এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে এবং এই ধরনের ফর্মাল এই যে ডিপ্লোমা কোর্স বলেন বা স্পেশালাইজ কিছু কোর্সের মাধ্যমে আমরা যদি এই বিষয়গুলোকে সারা বাংলাদেশে সকল প্র্যাকটিশনার্স সকল করদাতাদের কাছে ছড়িয়ে দিতে পারি, তাহলেই কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের যে মডার্নাইজেশন অ্যাক্টিভিটিস গুলো এবং জাতীয় রাজস্ব বোর্ড যে করদাতাদের দোরগোড়ায় পৌঁছে গিয়ে সেবা দিতে চায় সেই বিষয়গুলো সকলে জানতে পারবে এবং সকলের ভীতিটা দূর হবে। সো এই জায়গাটায় এফসিটিভি যে কাজ করছে সেজন্য আমি এফসিটিভি এবং সংশ্লিষ্ট সকল আয়োজকদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আসলে বক্তব্য দীর্ঘায়িত করবো না কারণ ইতিমধ্যে 10:30 বাজে। আমি আবারও এফসিটিভি সম্মানিত আয়োজক চেয়ারম্যান মহোদয়, বিশেষ করে আপনারা যারা উপস্থিত রয়েছেন আজকে দীর্ঘক্ষণ ধরে এফসিটিভির সকল সদস্য এবং আমার সম্মানিত স্যারদের আজকে প্রধান অতিথি এবং আমার অন্যান্য সম্মানিত স্যার এবং জাতীয় রাজস্ব বোর্ডের সহকর্মীদেরকে সকলকে সকলের প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ, আপনারা সবাই দোয়া করবেন, আমরা সবাই যেন সুস্থ থাকি, আল্লাহর কাছে এই কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে চমৎকার বলার জন্য। আমি এই প্রসঙ্গে একটু অ্যাড করব, আসলে বাংলাদেশকে উন্নয়নের জন্য আমরা এফসিটিভির সকল সদস্য আমরা NBR এর সহযোগী হিসেবে কর সচেতনতা বৃদ্ধি করতে চাই। আমাদের উদ্দেশ্য একটাই, কর সচেতনতা বৃদ্ধি করি, দেশের কল্যাণে কাজ করি। এবার আমি মহিদুল স্যারকে অনুরোধ জানাবো এক মিনিট একটু কিছু বলবে, তারপরে আমরা কোশ্চেন সেশন আনসারে যাব। ভেরি মাচ, আসসালামু আলাইকুম। আমরা মানে বেশ কিছু কালারফুল এবং ডিজাইনফুল প্রেজেন্টেশন আমরা দেখলাম আর শুনলাম,
খুবই ভালো লাগছে। বলে রাখি যে ইউসুফ ভাই আমার হলমেট, হলের আমরা পাশাপাশি রুমে ছিলাম, এবং ইউসুফ ভাই সম্বন্ধে আমার বলতে হয় যে ইউসুফ ভাই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছিলেন, পরে ক্যাডার সার্ভিসে উনি চলে আসলেন ট্যাক্স ক্যাডারে, আবার উনি এখন পুলে চলে গেছেন। তো অনেক কিছু করার আছে। আমি একটা 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 অবজারভেশন দিয়েছি, সেটা হচ্ছে যে আমাদের এফসিটিভি থেকে, এফসিটিভির জাহাঙ্গীর ভাই অত্যন্ত লড়াকু একজন উদ্যোক্তা এবং ভেরি নাইস, তো আমাদের একটা সার্ভে হওয়া দরকার যে আমাদের পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির কতগুলোতে ট্যাক্স ভ্যাট এবং কাস্টমস ল পড়ায়। কোয়ালিটি ডেভেলপমেন্টে আমাদের যেতে হবে। সর্বাঙ্গীন সফল হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। তবে বেশ কিছু আমাদের পার্টিসিপেন্ট যারা এখনো আছেন আমাদের সাথে, সম্মানিত পার্টিসিপেন্ট, তাদের অনেক প্রশ্ন আমি দেখতে পাচ্ছি। আমি শুধু খুব দুই মিনিটে আমি শেষ করব। আমার প্রথম কথা হলো যে মনোয়ার ভাই যে প্রেজেন্টেশন দিয়েছেন, আমি মনে করি এটা একটা রিসার্চ ওয়ার্ক হয়েছে এবং চমৎকার হয়েছে, এবং এটা থেকে আমরা উপকৃত হব। আপনি এটা সবাইকে দিয়ে দিবেন। আকবর, ইউসুফ এদের তো জুড়ি নাই, তারা অসাধারণ উপস্থাপনা করেছে। আমি দুই একটা বিষয়ে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আগে বকেয়া কর সেটা কিন্তু করা যেত না, বকেয়া কর আপনাকে ট্রেজারিতে জমা দিতে হতো, কিন্তু এইবার আইনে যেটা করা হয়েছে যে তার যদি নেগেটিভ ব্যালেন্স থাকে, অর্থাৎ তার যদি সরকারের কাছে পাওনা থাকে আপনার রিটার্নে, তাহলে বকেয়া করও সেখান থেকে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করে পেমেন্ট করতে পারবে। এটা ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ভালো একটি আইন হয়েছে, আমি মনে উদ্যোগ হয়েছে আমি মনে করি। ভ্যাট এজেন্টের ব্যাপারে ইউসুফ বলেছে, আমি শুধু একটু সাপ্লিমেন্ট করতে চাই। ভ্যাট এজেন্টের ক্ষেত্রে যেটা বলা ছিল যে তারা অনাবাসিক ব্যক্তি, নন রেসিডেন্ট এবং ভ্যাট এজেন্ট উভয়ই সেভারেলি এবং জয়েন্টলি যে কোনো অপরাধের জন্যে, ভ্যাট ফাঁকির জন্যে, সুদের জন্যে, জরিমানার জন্য তারা যৌথভাবে এবং এককভাবে দায়ী থাকবে। কিন্তু এবার আইনে বলা হয়েছে যে না, এটা শুধুমাত্র নন রেসিডেন্ট, তিনি সমস্ত দায় দায়িত্ব বহন করবেন, ভ্যাট এজেন্ট তার পক্ষে তার দৈনন্দিন কার্যক্রমগুলো সম্পাদন করবে। ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টের ব্যাপারে বলা হয়েছে যে যারা 100% রপ্তানিকারক তাদের ঘোষণা দিতে হবে না, কিন্তু যারা লোকালও সাপ্লাই দেয় আবার রপ্তানি দেয় তাদের ক্ষেত্রে এখানে বলা হয় নাই, কিন্তু এটা পরিষ্কার যে তাদের ঘোষণাটা লাগবে। আর আর একটা বলা হয়েছে যে কতগুলো 46-এ যে বলা হয়েছে এক্সেপ্ট এক্সপোর্টার, যারা লোয়ার রেটে সাপ্লাই দেয় অথবা যারা, এটা ইউসুফ খুব চমৎকারভাবে বলেছে, এখানে এক্সপোর্টকে বাদ দেওয়া হয়েছে এই কারণে যে এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু আপনি জানেন যে এখন আগে ডেডো থেকে তাকে ড্রব্যাক নিতে হতো, এক্সপোর্টের ক্ষেত্রে যে পণ্য রপ্তানি উৎপাদন করা হয় এই পণ্যের ক্ষেত্রে যে র মেটেরিয়াল ব্যবহার করা হয় তার উপরে যে শুল্ক কর ডিউটি এগুলো ডেডো থেকে তাকে নিতে হতো, এখন ভ্যাট এবং সাপ্লিমেন্টারি ডিউটি এই দুটো কিন্তু রিটার্নের মাধ্যমে তিনি রেয়াত আকারে ড্রব্যাকটা পাবেন, যাতে করে এক্সপোর্টাররা তার র মেটেরিয়ালের উপর পরিশোধিত ভ্যাটটি এখান থেকে নিতে পারে, সেই ব্যবস্থা সুন্দরভাবে করা হয়েছে। 111-তে একটা চেঞ্জ আনা হয়েছে যেটা ইস্যু করে এসডিটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আকারে নিবে, এটা আবার মাইনাস করে, ঠিক সরাসরি ডিক্রিজিং না, এটা কমিশনারের কাছে পারমিশন নিয়ে তারপরে ওই যে নেট রেভিনিউ থেকে এটা মাইনাস করবে, সেটা আলাদা কলাম আছে রিটার্নে সেটা। আর 111-তে যেটা করা হয়েছে সেটা হচ্ছে সবই ঠিক আছে, শুধুমাত্র যে স্ট্যাম্প বা ব্যান্ডরোলের ক্ষেত্রে যদি কোনো অনিয়ম হতো সেটা অনিয়ম হিসেবে দেখা হতো, অনিয়ম হিসেবে জরিমানা করা হতো, কিন্তু এটাকে এখন অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, অর্থাৎ স্ট্যাম্প বা ব্যান্ডরোলের ক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয় তাহলে সেটা দণ্ড আকারে জুডিশিয়াল ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সেটা বিচার হবে, এটুকু শুধু চেঞ্জ করা হয়েছে এখানে। আর হাঁস মুরগির মাংস এগুলো আপনার এক্সেমশন ছিল, সেটা এক্সেমশন থেকে বের করে আমদানি পর্যায়ে ভ্যাট আরোপ করা হয়েছে, যাতে করে আমাদের পোলট্রি শিল্পগুলো তারা লাভবান হয় এটা করা হয়েছে। আর একটা
এটা সম্ভবত ইসুবি বলেছে, সেটা হলো ডিফারেন্স অফ ওপিনিয়ন। ডিফারেন্স অফ ওপিনিয়ন কেন থাকবে, এইটাকে আমরা দূর করতে চাই। এবং এফসিটিবি আমি মনে করি যে এই ক্ষেত্রে তারা কাজ করছে। আমরা যারা ভ্যাট নিয়ে কাজ করি, আমরা যারা ভ্যাট নিয়ে অধ্যয়ন করি, তাদের মধ্যে এনবিআর এর মধ্যে এবং যারা ভ্যাট নিয়ে কাজ করছে এদের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। আমি যে সুরে কথা বলবো ইস্যুপে একই সুরে কথা বলবে, মানিক ভাই একই সুরে কথা বলবে, আমার অন্য যে কেউ একজন, সেই পর্যায়ে আমাদেরকে যেতে হবে। এবং সেই জন্য আমাদেরকে এটা ভালো করে বুঝতে হবে, আইনগুলো ভালো করে বুঝতে হবে। আর একজন বললেন যে ট্যাক্স দিয়ে আমি কি পাবো, সেটা হচ্ছে আমাদের যে কাতার প্রবাসী ভাই, উনি খুব সুন্দর বলেছেন আসলে ট্যাক্স দিয়ে আমার কি লাভ। আমি একদিন মিষ্টি দোকানে মিষ্টি কিনতে গেলাম, এর আগেও আমি বিভিন্ন সময় বলেছি আপনাদের ক্লাসেও বলেছি যে চালান নিচ্ছে না কেউ, তো আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি চালান নিচ্ছেন না কেন, মিষ্টি নিচ্ছেন, বলছে চালান নিয়ে কি করব, সরকার আমার জন্য কি করে। তো আমি তখন জিজ্ঞেস করলাম যে এই এই দোকানের মালিক আপনার জন্য কি করে, সে তো আপনার কাছে ঠিকই ভ্যাট নিয়েছে, আপনি চালান না নেওয়াতে ভ্যাটটা তো তার পকেটে চলে গেল। সরকার কি না করে, সরকার কি না করছে, সরকার এখন লোডশেডিং হয় না, বিদ্যুতের ব্যবস্থা করছে, রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, ব্রিজ হচ্ছে, আমাদের স্টুডেন্টরা এক তারিখে জানুয়ারি এক তারিখে সবাই বই পাচ্ছে, মেয়েদেরকে ডিগ্রি পর্যন্ত ফ্রি করে দেওয়া হয়েছে, তারপরে আপনার বয়স্ক ভাতা পাচ্ছে, মুক্তিযোদ্ধা ভাতা বাড়ানো হচ্ছে, নানাভাবে তো সরকার আমাদের সমাজের কল্যাণের জন্য কাজ করছে। হ্যাঁ, উনি বলেছেন আমি ব্যক্তিগতভাবে কি পাচ্ছি, ব্যক্তিগতভাবে আপনি এখন সিআইপির মর্যাদা পাচ্ছেন, ব্যক্তিগতভাবে আপনি কর বাহাদুর হিসেবে সম্মান পাচ্ছেন, ব্যক্তিগতভাবে আপনি যদি 12 মাসে আপনি রিটার্ন দেন আপনাকে কমিশনার সিস্টেম জেনারেটর একটা সম্মাননা পত্র দিবে, এটা পাচ্ছেন। এবং আগামীতে আমি আগেও বলেছি, আমার প্রথম বক্তৃতা বলেছি, প্রথম আলোচনায় বলেছি যে আগামীতে আমাদের আরো ইন্ডিভিজুয়াল যে আমার সেফটি সিকিউরিটি, আমি যখন রিটায়ার করব তখন এই যে ট্যাক্সটা আমি দিচ্ছি সেটার কোনো বেনিফিট আমরা নানাভাবে পাই, কিন্তু হয়তো ওইভাবে উন্নত বিশ্বের মতো পাই না, সেটা একদিন হয়তো আমাদের হবে। আমি 30 সেকেন্ডে শেষ করব। মানিক ভাই আপনাকে ধন্যবাদ, আপনার টিমকে ধন্যবাদ, আপনার টিম দিন দিন উন্নতি করছে, আমার ভালো লাগে এটা যে প্রত্যেকেই আন্তরিক, এবং তার সাথে যেখানে মুজাফফর স্যার আছেন, যেখানে মনোয়ার ভাইয়ের মতো মানুষরা আছেন, এটা অনেক দূরে গিয়ে যাবে। ইউআইইউ অনেক সাপোর্ট দিচ্ছে, তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই, এবং আজকে যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমরা যদি বিন্দু পরিমাণে এখানে উপকৃত হতে পারি, হয়ে থাকি, তাহলে সেটি আমাদের জীবনে কাজে লাগবে, সরকারের কাজে লাগবে, জাতীয় রাষ্ট্রের কাজে লাগবে। তো এই অনুষ্ঠান আয়োজন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক কথা বলেছি, আরো কথা বলার ইচ্ছা ছিল, অনেক প্রশ্ন আমার কাছে লেখা ছিল, কিন্তু সেগুলোর জবাব আমি সময় সংক্ষিপ্ত কারণে, সময় সংক্ষিপ্ত না, অনেক লম্বা সময় ধরে আমরা আলোচনা শুনছি। তো সবাইকে ধন্যবাদ জানাই, এবং আপনারা যদি পার্সোনালি আমার কাছ থেকে ফোন করে জানতে চান আমি কথা বলবো, কোনো সমস্যা নেই। আমার স্টুডেন্ট, আমার পার্টিসিপেন্ট, তাদের সবার কাছে আমার ইমেল নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন, এনি প্রবলেম এনি টাইম আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি মনে করি যে আজকে সিপিডি সার্থক একটি সিপিডি হয়েছে, এই সিপিডি এটা কন্টিনিউ করবে আগামী দিনে, এবং এরকম আয়োজন আরো হোক, ভালো ভালো আয়োজন হোক, সেই প্রত্যাশা রাখি, এবং এফসিটিবি এগিয়ে যাক।